নমস্কার রেজ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী ঐতিহাসিক মৃত গল্প গল্পপাঠে আমি সুদীপ্ত প্রাণিতত্ত্ববিদ পণ্ডিতেরা মাটি খুঁড়িয়া অধুনালুপ্ত প্রাগৈতিহাসিক জীবের যে সকল অস্থি অঙ্কাল বাহির করেন তাহাতে রক্তমাংস মাংস সংযোগ করিয়া তাহার জীবিতকালের বাস্তব মূর্তিটি তৈয়ারি করিতে গিয়া অনেক সময় তাহাদিগকে নিছক কল্পনার আশ্রয় লইতে হয় ফলে যে মূর্তির সৃষ্টি হয় সত্যের সহিত তাহার সাদৃশ্য আছে কি না এবং থাকিলেও তাহা কতদূর সে সম্বন্ধে মতভেদ ও বিবাদ বিসংবাদ কিছুতেই শেষ হয় না আমাদের দেশের ইতিহাসও কতকটা ওই ভূপ্রথিত অতিকায় জন্তুর মতো যদি বা বহু ক্লেশে সমগ্র কঙ্কালটুকু পাওয়া যায় তাহাতে প্রাণ প্রতিষ্ঠা হওয়া দূরের কথা তাহার সজীব চেহারাখানা যে কেমন ছিল তাহা আংশিকভাবে প্রতিপন্ন হইবার পূর্বেই বড় বড় পণ্ডিতেরা অত্যন্ত তেরিত হইয়া এমন মারামারি কাটাকাটি শুরু করিয়া দেন যে রথি মহারথি ভিন্ন অন্য লোকের সে কুরুক্ষেত্রের দিকে চক্ষু ফিরাইবার আর সাহস থাকে না এবং যুদ্ধের অবসানে শেষ পর্যন্ত সেই কঙ্কালের বিভিন্ন হার কয়খানাই রণাঙ্গনে ইতস্তত পড়িয়া থাকিতে দেখা যায় তাই যখনই আমাদের জন্মভূমির এই কঙ্কাল আমার চোখে পড়ে তখনই মনে হয় ইহা হইতে আসল বস্তুটির ধারণা করিয়া লওয়া সাধারণ লোকের পক্ষে কত না দুরূহ ব্যাপার যে প্রদীপের কাহিনী লিখিতে বসিয়াছি তাহারই কথা ধরি না কেন প্রাচীন পাটলিপুত্রে যে সামান্য ধ্বংসাবশেষ কনন করিয়া বাহির করা হইয়াছে তাহারই চারিপাশে স্বপ্নাবিষ্টের মতো ঘুরিতে ঘুরিতে জঞ্জাল স্তূপের মধ্যে এই মৃত প্রদীপটি কুড়াইয়া পাইয়াছিলাম নিতান্ত একেলে সাধারণ মাটির প্রদীপের মতোই তাহার চেহারা ক্ষয়প্রাপ্ত হইয়া প্রায় কাগজের মতো পাতলা হইয়া গিয়াছে কিন্তু এতকাল পরেও তাহার মুখের কাছটিতে একটু পোড়া দাগ লাগিয়া আছে এই নোনাধরা জীর্ণ বিশেষত্ব বর্জিত প্রদীপটি দেখিয়া কে ভাবিতে পারে যেহয়ার মুখের ওই কালীর দাগটুকু একদিন ইতিহাসের একটি পৃষ্ঠাকে একেবারে কালো করিয়া দিয়াছিল এবং উহারি উত্তরথিত ক্ষুদ্র শিখার বন্ধিতে একটা রাজ্য পুড়িয়া ছারখার হইয়া গিয়াছিল অনুসন্ধিৎসু ঐতিহাসিকরা বোধ করি অবহেলা করিয়া এই তুচ্ছ প্রদীপটা ফেলিয়া দিয়াছিলেন মিউজিয়ামে স্থান দেন নাই আমি সযত্নে কুড়াইয়া আনিয়া সন্ধ্যার পর আমার নির্জন ঘরে মধু মধুমিশ্রিত গব্য ঘৃত দিয়া উহা জ্বালিলাম কতদিন পরে প্রদীপ আবার জ্বলিল পুরাবৃত্তের কোন মশিলিপ্ত অধ্যায়কে আলোকিত করিল বিজ্ঞ পুরাতত্ত্ববিদ পণ্ডিতেরা তাহা কোথা হইতে জানিবেন উহার অঙ্গে তো তাম্র শাসন শিলালিপি লটকানো নেই সে কেবল আমার এই জাতীশ্বরের মস্তিষ্কের মধ্যে দূরপণে ও কলঙ্কের কালিমা দিয়া মুদ্রিত হইয়া আছে প্রদীপ চলিলে যখন ঘরের দ্বার বন্ধ করিয়া বসিলাম তখন নিমেষ মধ্যে এক অদ্ভুত ইন্দ্রজাল ঘটিয়া গেল স্তম্ভিত কাল যেন অতীতের সঙ্গী এই প্রদীপটাকে আবার জ্বলিয়া উঠিতে দেখিয়া বিস্মিত দৃষ্টিতে পিছু ফিরিয়া তাকাইয়া রহিল এই পাটলিপুত্র নগর মন্ত্র বলে পরিবর্তিত হইয়া কবেকার এক অখ্যাত মগধেশ্বরের মহাস্থানীয় রাজধানীতে পরিণত হইল আর আমার মাথার মধ্যে যে স্মৃতিপুত্তলিগুলি এতক্ষণ স্বপ্নের মধ্যে খুঁড়িয়া বেড়াইতেছিল তাহারা সজীব হইয়া আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল প্রত্যেকটি ক্ষুদ্র ঘটনা কত নগণ্য অনাবশ্যক কথা এই বর্তিকার আলোকে দীপ্তিমান জীবন্ত স্পষ্ট হইয়া উঠিল আমার সম্মুখ হইতে বর্তমান মুছিয়া একাকার হইয়া গেল কেবল অতীতের বহুদূর জন্মান্তরে স্মৃতি ভাস্বর হইয়া চলিতে লাগিল সেই প্রদীপ সম্মুখে ধরিয়া তাহার আলোতে আজ এই কাহিনী লিখিতেছি আজ হইতে ষোলো শতাব্দী আগেকার কথা ক্ষুদ্র ভূস্বামী ঘটোৎকচ গুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজবংশে বিবাহ করিয়া শ্যালকুলের বাহু বলে পাটলিপুত্র দখল করিয়া রাজা হইলেন রাজা হইলেন বটে কিন্তু নামে মাত্র পট্টমহাদেবীর লিচ্ছবি দুহিতা কুমার দেবীর দুর্ধর্ষ প্রতাপে চন্দ্রগুপ্ত মাথা তুলিতে পারিলেন না রাজমুদ্রায় রাজার মূর্তির সহিত মহাদেবীর মূর্তি ও লিচ্ছবি কুলের নাম উৎকীর্ণ হইতে লাগিল রাজার নামে রানী রাজ্য শাসন করিতে লাগিলেন রাজা একবার নিজ আজ্ঞা প্রচার করিতে গিয়া দেখিলেন তাহার আজ্ঞ কেহ মানে না চন্দ্রগুপ্ত বীর পুরুষ ছিলেন তাহার আত্মাভিমানে আঘাত লাগিল কিন্তু কিছুই করিতে পারিলেন না নিষ্ফল ক্রোধে শক্তিশালী শ্যালোক কুলের প্রতি বক্র দৃষ্টিপাত করিয়া তিনি মৃগয়া সুরা ও দূত ক্রীড়ায় মনোনিবেশ করিলেন প্রজাদের তাহাতে বিশেষ আপত্তি ছিল না রাজা বা রানী যিনি মহামারী দুর্ভিক্ষ অথবা যুদ্ধের হাঙ্গামা না থাকিলেই তাহারা সন্তুষ্ট কাণ্ডবংশ লুপ্ত হইবার পর বহু বর্ষব্যাপী যুদ্ধ বিগ্রহ অন্তর্বিবাদে দেশ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল প্রকাণ্ড মগধ সাম্রাজ্য বিষ্ণুচক্রে ছিন্ন সতীদেহের ন্যায় খণ্ড খণ্ড হইয়া বহু ক্ষুদ্র রাজ্যের সমষ্টিতে দাঁড়াইয়াছিল ক্ষুদ্র রাজারা ক্ষুদ্র কারণে পরস্পর কলহ করিয়া প্রজার দুর্গতি বাড়াইয়া তুলাইয়াছিলেন এই সময় চন্দ্রগুপ্ত পাটলিপুত্র ও তাহার পারিপার্শ্বিক ভূখণ্ড অধিকার করিয়া কিছু শান্তি আনয়ন করিয়াছিলেন শান্তিতে জীবনযাত্রা নির্বাহ করিতে পাইয়া প্রজারা তৃপ্ত ছিল রাজা বা রানী কে প্রকৃতপক্ষে রাজ্য শাসন করিতেছেন তাহা দেখিবার তাহাদের প্রয়োজন ছিল না যাহা হোক তরুণী পট্টমহিষী একমাত্র শিশুপুত্র সমুদ্রগুপ্তকে ক্রোড়ে লইয়া রাজ অবরোধ হইতে প্রজা শাসন করিতেছেন দেশে নিরুপদ্রব শান্তি শৃঙ্খলা বিরাজ করিতেছে এমন সময় একদিন শরৎকালের নির্মল প্রভাতে মহারাজ চন্দ্রগুপ্ত নগরোপকণ্ঠের বনমধ্যে মৃগয়া করিতে গেলেন মহারাজ মৃগয়ায় যাইবেন সুতরাং পূর্ব হইতে বনমধ্যে বোস্তাবাস ছাউনি পড়িল কারুকার্য খচিত রক্তবর্ণের পট্টাবাস সকল অকাল প্রফুল্ল কিংসুক গুচ্ছের ন্যায় বনস্থলী আলোকিত করিল কিঙ্করি নর্তকী তাম্বুলিক, সংবাহক সুপকার নহাপিত প্রভৃতি বহুবিধ দাসদাসী কর্মকোলাহলে কর্মকোলাহলেও আনন্দ কলরবেক কানন লক্ষ্মীর বিশ্রান্ত শান্তি ভঙ্গ করিয়া দিল তারপর যথাসময়ে পারিষৎ পরিবেষ্টিত হইয়া সুরার রুণেনত্র মগধেশ্বর মৃগয়া স্থলে উপস্থিত হলেন প্রভাতে দ্রুত ক্রীড়া ও তিত্তিরিযুদ্ধ দর্শন করিয়া চন্দ্রগুপ্ত আনন্দে কলাহরণ করিলেন দ্বীপ্রহরে পানভোজনের পর অন্য সকলকে শিবিরে রাখিয়া মাত্র চারিজন বয়স্য সঙ্গে মহারাজ অশ্বারোহণে অরণ্য মধ্যে প্রবেশ করিলেন বয়স্করা সকলেই মহারাজের সমবয়স্ক যুবা সকলেই সমান লম্পট ও উচ্ছৃঙ্খল চাটু মিশ্রিত ব্যঙ্গ পরিহাস করিতে করিতে তাহারা মহারাজের সঙ্গে চলিল মৃগ অন্বেষণে বিচরণ করিতে করিতে প্রায় দিবা তৃতীয় প্রহরে এক ক্ষুদ্র স্রোতস্বিনীর কুলে সহসা তাহারা গতিরোধ হইল সর্বাক্রে মহারাজ দেখিলেন তটিনীর তটের উপর ছিন্ন মৃণাল কুমুদিনীর মতো এক নারী মূর্তি পড়িয়া আছে দেহে বস্ত্র কিংবা আভরণ কিছুই নাই সম্পূর্ণ নগ্ন কণ্ঠে প্রকোষ্ঠে কর্ণে অল্প রক্তচিহ্ন দেখিলে বুঝা যায় দস্যুতে ইয়া সর্বস্ব লুণ্ঠন করিয়া পলাইয়াছে রাজা পদে অশ্ব হইতে নামিয়া রমণী মূর্তির নিকটে গেলেন নির্মিনেশ নেত্রে তাহার দেহ লাবণ্যের দিকে চাহিয়া রইলেন নারীর বয়স ষোড়শ কি সপ্তদশের অধিক হইবে না নবদ যৌবনের পরিপূর্ণ বিকশিত রূপ রাজা দুই চক্ষু ভরিয়া পান করিতে লাগিলেন তাহার পর নথুজানু হইয়া সন্তর্পণে বক্ষে হস্তার্পণ করিয়া দেখিলেন প্রাণ আছে দ্রুত হৃৎস্পন্দন অনুভূত হইতেছে বয়স্য চারিজন ইতিমধ্যে রাজার পশ্চাতে আসিয়া ছিল ও লুব্ধ দৃষ্টিতে সংজ্ঞাহীনার অনাবৃত সৌন্দর্য নিরীক্ষণ করিতেছিল সহস্য রাজা তাহাদির দিকে ফিরিয়া কহিলেন এ নারী কাহার রাজার আরক্ত মুখমণ্ডল ও চক্ষুর ভাব দেখিয়া বয়সগণ পরিহাস করিতে সাহসী হইল না একজন কুণ্ঠাজড়িত কণ্ঠে বলিল রাজ্যের সকল নরনারী মহারাজের মহারাজ করি অন্য কিছু ভাবিয়া ভাবিয়াই প্রশ্ন করিয়াছিলেন কিন্তু এই এইরূপ উত্তর পাইয়া তিনি প্রদীপ্ত দৃষ্টিতে দ্বিতীয় বয়সের দিকে ফিরিলেন পুনরায় প্রশ্ন করিলেন নারী কাহার মন বুঝিয়া বয়স্য বলিল মহারাজের তৃতীয় বয়সের দিকে ফিরিয়া চন্দ্রগুপ্ত জিজ্ঞাসু নেত্রী চাহিলেন কিন্তু তৃতীয় বয়স সে অন্তরের দুর্দম লালসা গোপন করিতে পারিল না ঈষৎ হাসিবার চেষ্টা করিয়া বলিল দস্যু উপদ্রুতা নারী শ্রীমৎ মগধেশ্বরের ভোগ্যা নয় এই নারী দেহটা মহারাজ অধমকে দান করুন বারুণী কষায়িত নেত্র কিছুক্ষণ তাহার মুখের উপর স্থাপন করিয়া মহারাজ উচ্চহাস্য করিয়া উঠিলেন বলিলেন বিট স্বর্গের পারিজাত লইয়া তুই কি করিবি নারী আমার এই বলিয়া খুলিয়া সূক্ষ্ম বস্ত্র জালে রমণীর সর্বাঙ্গ ঢাকিয়া দিলেন লুব্ধ বয়স্ক তখনও আশা ছাড়ে নাই রূপসীর প্রতি সচিষ্ণ একটা কটাক্ষ হানিয়া বলিল কিন্তু মহারাজ এ অনুচিত পট্ট মহাদেবী শুনিলে বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় রাজা ফিরিয়া দাঁড়াইলেন কর্কশকণ্ঠে কহিলেন পট্ট পট্টমহাদেবী রে পিঠমর্দ পট্টমহাদেবী আমার ভর্তি নয় আমি তার ভর্তা বুঝিলি এ রাজ্য আমার এ নারী আমার পট্ট মহাদেবীর নয় এই আকস্মিক উগ্র ক্রোধে বয়স্যগণ ভয়ে নিশ্চল বাকশূন্য হইয়া গেল চন্দ্রগুপ্ত নিজেকে কিঞ্চিত সংযত করিয়া কহিলেন এই নারীকে আমি মহিষীরূপে গ্রহণ করিলাম বয়সগণ মহাদেবীকে প্রণাম কর বধ বয়স্যগণ প্রণাম করিল তখন সেই সংজ্ঞাহীন দেহ সন্তর্পণে বক্ষে তুলিয়া মহারাজ অশ্বারোহণের শিবিরে ফিরিয়া চলিলেন মূর্ছিতার অবিনিবদ্ধ মুক্তকুন্তল কৃষ্ণ ধূমকেতুর মতো পশ্চাতে উড়িতে উড়িতে চলিল শিবিরে ফিরিয়া সংজ্ঞালাপ করিবার পর রমণী যে পরিচয় দিল তাহা এরূপ তাহার নাম সোমদত্তা সে শ্রাবস্তির এক শ্রেষ্ঠীর কন্যা পিতার সহিত চম্পাদেশে যাইতেছিল পথে আটবিক দস্যু কর্তৃক অপহৃতা হয় তাহার পিতাকে দস্যুরা মারিয়া ফেলে অতঃপর দস্যুপতি তাহার উপযৌবন দেখিয়া তাহাকে আত্মসাত করিতে মনস্থ করে অন্য দস্যুগণ তাহাতে ঘোরতর আপত্তি করিল ফলে তাহারা পরস্পরের সহিত বিবাদ বিসংবাদ আরম্ভ করিল এবং একে অন্যের পশ্চাৎধাবন ধাবন করিতে গিয়া যাহাকে লইয়া কলহ তাহাকেই অরক্ষিত ফেলিয়া গেল যাইবার সময় একজন চতুর্দস্যু পাছে সোমদত্তা কোথাও পলায়ন করে এই ভয়ে তাহার বস্ত্র কাড়িয়া লইয়া তাহাকে অজ্ঞান করিয়া রাখিয়া যায় যথাকালে চন্দ্রগুপ্ত সোমদত্তাকে দোলায় তুলিয়া নগরে লইয়া গেলেন শাস্ত্র মতে বিবাহ হইল কিনা জানা গেল না যদি বা হইয়া থাকে তাহা গান্ধর্ব কিংবা পৈশ্বাদ জাতীয় যাহা হউক দাসী সহচারী পরিবৃতা সোমদত্তা রাজপুরীর পুরন্ধি হইয়া বাস করিতে লাগিল তাহার অবস্থানের জন্য মহারাজ একটি স্বতন্ত্র মহল নির্দেশ করিয়া দিলেন কুমার দেবী রাজার এই দুষ্মন্ত উপাখ্যান শুনিলেন কিন্তু ঘৃণাভরে কোনো কথা বলিলেন না বিশেষত সেকালে রাজাদের পক্ষে ইহা এমন কিছু গর্হিত কার্য ছিল না একাধিক পত্নী ও উপপত্নী সকল রাজ অন্তঃপুরেই স্থান পাইত কুমারদেবী অবিচলিত নিষ্ঠার সহিত পুত্রকে সম্মুখে রাখিয়া রাজকার্য পরিচালনা করিতে লাগিলেন মহারাজ চন্দ্রগুপ্ত মধু নিকট ষটপদের পদের মতো সোমদত্তার পদপ্রান্তে পড়িয়া রহিলেন এই রূপে ছয় মাস কাটিল তারপর একদিন চুত মধুক সুগন্ধি বসন্তকালের প্রারম্ভে জলস্থল অন্ধকার করিয়া পঙ্গপালের মতো এক বিরাট বাহিনী দেশ ছাইয়া ফেলিল ইতিহাসে এই ঘটনার মাত্র আছে পুষ্করণা নামক মরু রাজ্যের অধিপতি চন্দ্রবর্মা দিগ্বিজয় যাত্রার পথে মগধ আক্রমণ করিলেন হিনবীর্য মগধ বিনা যুদ্ধে অধিকৃত হইল কিন্তু চন্দ্রবর্মা যাহা সংকল্প করিয়াছিলেন তাহা এত সহজে সিদ্ধ হইল না তিনি পাটলিপুত্রে জয়স্কন্ধাবার স্থাপন করিতে পারিলেন না তাহার বিশাল সেনা সমুদ্রের মধ্যস্থলে পাটলিপুত্র দুর্গ দশ লৌহদ্দ্বারে ইন্দ্র কিলক দিয়া ক্ষুদ্র পাষণ মতো জাগিয়া রহিল বগধীশ্বর তখন সোমদত্তার গজদন্ত পালঙ্কে শুইয়া ঘুমাইতেছিলেন প্রহরিণীর মুখে এই বার্তা শুনিয়া সূজ্যাই উঠিয়া বসিলেন তাহার বহুকাল লুপ্ত খাদ্য তেজ নিমেষের জন্য জাগ্রত হইয়া উঠিল কক্ষে চতুর্দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন আমার বর্ম বলিয়াই তাহার কুমার দেবীর কথা স্মরণ হইল মুখের দীপ্তি নিভিয়া গেল ক্ষীণ শ্লেষের হাসি হাসিয়া বলিলেন আক্রমণ করিয়াছে তা আমি কি করিব পট্ট মহাদেবীর কাছে যাও বলিয়া পুনশ্চ শয্যায় শয়ান করিলেন সুমদত্তা প্রাসাদ চূড়া হইতে দূত চঞ্চল পদে নামিয়া আসিয়া দেখিল রাজা পূর্ববৎ নিশ্চিন্তে ঘুমাইতেছেন তাহার শিখরতুল্য দর্শনে বিদ্যুতের ন্যায় হাসি হাসিয়া গেল রাজার মস্তকে মৃদু কর স্পর্শ করিয়া অস্ফুট স্বরে কহিল ঘুমাও বিশ্রেষ্ঠ ঘুমাও এদিকে প্রহরিণী পট্টমহাদেবীকে গিয়া সংবাদ দিল কুমার দেবী তখন ষষ্ঠ বর্ষীয় কুমার সমুদ্রগুপ্তকে শিক্ষা দিতেছিলেন পুত্র তুমি লিচ্ছবি লিচ্ছবিকুলের দৌহিত্র এ কথা কখনো ভুলিও না পাটলিপুত্র তোমার পাদপীঠ মাত্র ভরতের মতো মৌর্য চন্দ্রগুপ্তের মতো চণ্ডাশোকের মতো এই সমুদ্র বেষ্টিত বসুন্ধরা তোমার সাম্রাজ্য এ কথা স্মরণ রাখিও তুমি বাহুবলে গুর্জর হইতে সমতট হিমাদ্রি হইতে অনার্য দেশ পর্যন্ত পদানত করিবে তোমার যজ্ঞ অশ্ব উত্তরাপথ ও দক্ষিণাপথে আর্যাবত্তে ও দক্ষিণাত্বে সমান অপ্রতিহিত হইবে বালক রত্নখচিত ক্রীড়াকন্দুক হস্তে লইয়া গম্ভীর মুখে মাতার কথা শুনিতেছিল এমন সময় প্রতিহারিণীর মুখে ভয়ঙ্কর সংবাদ শুনিয়া মহাদেবীর মুখ বিবর্ণ হইয়া গেল ক্ষণকাল নিশ্চয় হইয়া বসিয়া রইলেন একবার ইচ্ছা হইল জিজ্ঞাসা করেন আর্যপুত্র কোথায় কিন্তু সেই ইচ্ছা নিরোধ হইয়া লইল শীঘ্র কঞ্চুকিকে মহামাত্মের কাছে পাঠাও এখনি তাহাকে আমার সম্মুখে উপস্থিত করুক দুর্গের দাস সকল রুদ্ধ হউক বিনা যুদ্ধে মহাস্থানীয় শত্রুর হস্তে সমর্পণ করিব না মহাদেবীর আদেশের প্রয়োজন ছিল না মহাসচিব ও সান্ধি পূর্বেই দুর্গোদ্দার রোধ করিয়াছিলেন প্রাকারে প্রাকারে ভল্লহস্তে সতর্ক প্রহরী গুড়িতেছিল সিংহোদ্দারগুলির উপর বৃহৎ কটাহে তৈল উত্তপ্ত হইতেছিল লৌহচালিকে সর্বাঙ্গ আচ্ছাদিত করিয়া স্নাউজ্জাযুক্ত যুক্ত ধনু হস্তে ধানুকিগণ ইন্দ্রকোষে লুক্কায়িত থাকিয়া পারিখা পারস্থিত শত্রুর উপর বিষ বিদূষিত স্বর নিক্ষেপ করিতেছিল প্রাকারের হস্তি মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া সেনানিগণ শত্রুর গতিবিধি লক্ষ্য করিতেছিল বুভুক্ষিত কুম্ভীর দল পারিখার কমল বনের মধ্যে খাদ্যান্বেষণে ইতস্তত সঞ্চরণ করিয়া ফিরিতেছিল বাহিরে শত্রু সৈন্য মাঝে মাঝে একযোগে দুর্গদ্বার আক্রমণ করিতেছিল তখন মকর মুখ হইতে প্রচণ্ড বেগে তপ্ত তৈল বর্ষিত হইতেছিল আক্রমণকারীরা হতাহত সহচর দিগকে দুর্গোদ্দ্বারে ফেলিয়া ভগ্নোদ্দ্যমে ফিরিয়া যাইতেছিল পূর্ণ একদিন এইভাবে যুদ্ধ হইল চন্দ্রবর্মা রণহস্তির দ্বারা দুর্গোদ্দার ভাঙিয়া ফেলিবার চেষ্টা করিলেন কিন্তু সে চেষ্টাও বিফল হইল সর্বাঙ্গে বানবিদ্ধ হস্তি মাহুদকে ফেলিয়া দিয়া আত্মনাদ করিতে করিতে পলায়ন করিল চন্দ্রবর্মা দেখিলেন যুদ্ধ করিয়া দুর্গজয় সহজ নহে তখন তাহার সৈন্য যুদ্ধে ক্ষান্ত দিয়া দুর্গবেষ্টন করিয়া বসিল ক্রোশের পর ক্রোশ যোজনের পর যোজন ব্যপ্ত করিয়া তাহাদের শিবির পড়িল নদীতে কাতারে কাতারে তরণী আসিয়া প্রাকারের বাহিরে গণ্ডি রচনা করিল পাটুলীপুত্রে পিপিলিকারও আগম নিগমের পথ রহিল না ভিতরে মহামাত্ম কুমার দেবীকে গিয়া সংবাদ দিলেন আশু ভয়ের কারণ নাই কিন্তু বর্বর চন্দ্রবর্মা আমাদের অনাহারে শুকাইয়া মারিবার চেষ্টা করিতেছে দেখা যাক কতদূর কি হয় দিগ্বিজয়ী রণপণ্ডিত চর্ব চন্দ্রবর্মার উদ্দেশ্য কিন্তু দুই প্রকার ছিল ক্ষুদ্র দুর্বল পাটলিপুত্র অচিরা দখল করিতে তিনি বড় ব্যগ্র ছিলেন না হইলে ভালো না হইলেও বিশেষ ক্ষতি নাই আপাতত মগধের অন্যত্র জয়স্কন্ধাবা স্থাপন করিলেই চলিবে কিন্তু তাহা স্থলসৈন্য বহুদূর পথ যুদ্ধ করিতে করিতে আসিয়া পরিশ্রান্ত তাহাদের কিছুদিন বিশ্রামের প্রয়োজন তাই তিনি অপেক্ষাকৃত দুর্বল রাজার দেশে নিরুপদ্রবে ক্লান্তি বিনোদনের জন্য বসিলেন গঙ্গা স্রোতে তাহা নৌবহর নোঙর ফেলিল দুর্গাবরোধ ও শান্তি অপনোদন একসঙ্গে চলিল দুর্গ অবরোধের পঞ্চম দিবসে মহামাত্ম আসিয়া রানীকে জানাইলেন যে দুর্গের খাদ্যভার কমিতে আরম্ভ করিয়াছে শীঘ্র ইয়ার কিছু বিধি ব্যবস্থা করা আবশ্যক মন্ত্রীর সহিত কুমার দেবী বহুক্ষণ পরামর্শ করিলেন জিজ্ঞাসা করিলেন গোপনে খাদ্য আনিবার কোনো পথ কি নাই সচিব বলিলেন হয়তো আছে কিন্তু আমরা জানি না নদীপথে খাদ্য আনা যাইতে পারিত কিন্তু সে পথও বন্ধ দুর্বৃত্ত চন্দ্রবর্মা নৌকা দিয়া বুহ সাজাইয়া রাখিয়াছে তবে এখন উপায় একমাত্র উপায় আছে তারপর আরও অনেকক্ষণ পরামর্শ চলিল শেষে মহামাত্ম বিদায় লইলে কুমারদেবী অলক্ষিতে প্রাসাদ শীর্ষে উঠিলেন অঞ্চলের ভিতর হইতে রক্তচক্ষু দূত পাড়াবৎ বাহির করিয়া আকাশে উড়াইয়া দিলেন পারাবৎ দুইবার প্রাসাদ পরিক্রমণ করিয়া উত্তরাভিমুখে ধাবিত হইল যতক্ষণ দেখা যায় কুমারদেবী আকাশের সেই কৃষ্ণ বিন্দুর দিকে তাকাইয়া রহিলেন তারপর নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে নামিয়া আসিলেন অতপর আরও আট দিন কাটিল চন্দ্রবর্মা কোনো প্রকার যুদ্ধোদ্যম না করিয়া কেবলমাত্র পথ রোধ করিয়া বসিয়া রইলেন ক্রমে দুর্গে খাদ্যদ্রব্য দুর্মূল্য হইতে আরম্ভ করিল নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা দিল এই রূপে আশায় আশঙ্কায় আরও এক পক্ষ অতীত হইল ফাল্গুন নিঃশেষ হইয়া আসিল একটা কথা বলিতে ভুলিয়াছি সেই বিট সেই পীঠ যে সোমদত্তার যৌবনশ্রী দেখিয়া উন্মত্ত হইয়াছিল সে আমি তখন আমার নাম ছিল চক্রায়ুধ ঈশান বর্মা গুপ্তের ন্যায় আমার পিতাও একজন পরাক্রান্ত ভূস্বামী ছিলেন পিতার মৃত্যুর পর আমি স্বাধীন হইয়া রাজধানীতে রাজা সাহচর্যে নাগরিক বৃত্তি অবলম্বন করিয়া ঐশ্বর্যে বিলাসে কাল যাপন করিতেছিলাম তীব্র আসপপান করিলে যে বিচারাধীন বিবেকহীন মত্ততা জন্মে সোমদত্তাকে দেখিয়া আমার সেই মত্ততা জন্মিয়াছিল অবশ্য বিবেক বুদ্ধি তৎপূর্বেই যে আমার অত্যন্ত অধিক ছিল তাহা নহে চিরদিন আমার চিত্ত বলগাশূন্য অশ্বের মতো শাসনে অনভ্যস্ত কোন বস্তু আত্মসাত করিতে তা সে নারীই হোক বা ধনরত্নই হোক নিজের ঐহিক সুবিধা ও সামর্থ্য ভিন্ন কোনো নিষেধ কখনও স্বীকার করি নাই গুরু গুরুলঘু জ্ঞান কদাপি আমার বাসনার সামগ্রীকে দুষ্প্রাপ্য করিয়া তুলে নাই যখন যাহা অভিলাষ করিয়াছি ছলে বলে যেমন করিয়া পারি তাহা গ্রহণ করিয়াছি চন্দ্রগুপ্ত যখন সোমদত্তাকে সেন পক্ষীর মতো আমার চক্ষু সম্মুখ হইতে ছো মারিয়া লইয়া গেল তখন বাধ্য প্রাপ্ত প্রতিহত বাসনা দুর্বার আক্রোশে আবার বক্ষের মধ্যে গর্জন করিতে লাগিল চন্দ্রগুপ্ত রাজা আমি তাহার নর্ম সহচর বয়স কিন্তু তথাপি কোনোদিন তাহাকে আমা অপেক্ষা শ্রেষ্ঠ বা যোগ্যতর ভাবিতে পারি নাই শালক প্রসাদে সে রাজা হইয়াছে সুযোগ ঘটিলে আমিও কি হইতে পারিতাম না বাহু বলে রণশিক্ষায় নীতি কৌশলে বংশগরিমায় আমি তাহার অপেক্ষা কোনো অংশে নূহ নহি তবে কোন অধিকারে সে আমার ইপসিত বস্তু কাড়িয়া লইল অন্য তিনজন রাজপ্রসাদ লোভী চাটুকর যাহারা সেদিন আমার নিগ্রহ দেখিয়াছিল তাহারা আমার ক্রোধ ও অন্তর্দাহে ইন্ধন নিক্ষেপ করিতে লাগিল তামাশা বিদ্রুপ ইঙ্গিতের গোপন দংশনে আমাকে জর্জরিত করিয়া তুলিল একদিন চন্দ্রগুপ্ত তখনও সভায় আগমন করেন নাই সভাস্ত বর্গের মধ্যে নিম্নকণ্ঠে বাক্যালাপ হাস্য পরিহাস চলিতেছিল এমন সময় সিদ্ধপাল আমাকে লক্ষ্য করিয়া অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে বলিল চক্রায়ুধ দেখো তো এই রত্নটি কেমন কৌশলের কোনো শ্রেষ্ঠী মহারাজকে উপহার দিয়েছে মহারাজ বলিয়াছেন রত্নটি যদি অনাবিদ্ধ হয় তাহা হইলে স্বয়ং রাখিবেন নচে তোমাকে উহা দান করিবেন দেখো তো রত্নটি বজ্র সমুৎকীর্ণ কিনা বলিয়া একটি ক্ষুদ্র অতি নিকৃষ্ট জাতীয় মণি আমার সম্মুখে তুলিয়া ধরিল সভারূঢ় ব্যক্তিগণ এই কদর্য ইঙ্গিতে কেহ দাঁত বাহির করিয়া কেহ বা নিঃশব্দে হাসিল সিংহাসনের পার্শ্বে চামর বাহিনী কিঙ্করিগণ মুখে অঞ্চল দিয়া পরস্পরের প্রতি সকল তুকে কটাক্ষ হানিল আমি লজ্জায় মরিয়া গেলাম ক্রমে আমার কথা পাটলিপুত্র নগরের কাহারও অবিদিত রহিল না আমি কোনো গোষ্ঠী সমবায় বা সমাপানকে পদার্পান করিবা মাত্র চোখে চোখে কটাক্ষে কটাক্ষে গুপ্ত ইঙ্গিতে স্রোত বহিয়া যাইত রাজ্যসভায় রাজা আমাকে দেখিয়া ভ্রুকুটি করিতে লাগিলেন অতপর আমাকে রাজসভা ছাড়িতে হইল লোকসমাজও দুঃসহ হইয়া উঠিল নিজ হর্মাতলে একাকি বসিয়া অন্তরে অগ্নিতে অহরহ দগ্ধ হইতে লাগিলাম এই সময় সমুদ্রচ্ছ্বাস তুল্য অভিযান পাটলিপুত্রের দুর্গতটে আসিয়া প্রহত হইল আমি ক্ষত্রিয় যুদ্ধের সময় আমায় ডাক পড়িল মহাবলাধিকৃত বর্মা আমাকে শতরক্ষীর অধিনায়ক করিয়া গতমদার নামক দুর্গের পশ্চিম তরণ রক্ষার ভার দিলেন কৃষ্ণপক্ষে চন্দ্রহীন রাত্রি আমি অভ্যাস মতো প্রাকারের উপর একাকী পাদচারণ করিতেছিলাম অবসন্ন বসন্তের শেষ চম্পা চারিদিকে তীব্র বাস বিকীর্ণ করিতেছিল বাহিরে শত্রু শিবিরে সকল প্রায় নিভিয়া গিয়াছে দূরে দূরে দুই একটা জ্বলিতেছে নিম্নে পরীক্ষার জল স্থির কৃষ্ণ দর্পণের মতো পড়িয়া আছে তাহাতে আকাশস্থ নক্ষত্রপুঞ্জের প্রতিবিম্ব পড়িয়াছে নগরের মধ্যে শব্দ নাই আলোক নাই গৃহে গৃহে দ্বার রুদ্ধ দ্বীপ নির্বাপিত রাজপথও আলোকহীন রাত্রির গহন অন্ধকার যেন বিরাট পক্ষ দিয়া চড়াচর আচ্ছন্ন করিয়া রাখিয়াছে পাটলিপুত্র সুপ্ত অরাতি সৈন্যও সুপ্ত কিন্তু নগরদ্বারের প্রহরীরা জাগ্রত তরুণের উপর নিঃশব্দে রক্ষীগণ প্রহরা দিতেছে প্রাকারের উপর স্থানে স্থানে সতর্ক রক্ষী নিশ্চলভাবে দণ্ডায়মান শত্রু অন্ধকারে গা ঢাকিয়া অতর্কিতে প্রাকার লঙ্ঘনের চেষ্টা করে এই জন্য রাত্রিতে পাহাড়া দ্বিগুণ সাবধান থাকে রাজপুরি হইতে বেহাগ রাগণীতে মধ্যরাত্রি বিজ্ঞাপিত হইল সঙ্গে সঙ্গে পাটলিপুত্রের দশ দ্বারের প্রহরী দুমধুপি বাজিয়া উচ্চকণ্ঠে প্রহরী আঁকিল নীরবতা ক্ষণকালের জন্য বিক্ষুব্ধ করিয়া এই উচ্চ রোল ক্রমে ক্রমে মিলাইয়া গেল নগরী যেন শত্রুকে জানাইয়া দিল সাবধান আমি জাগিয়া আছি একাকি পাদচারণ করিতে করিতে নানা চিন্তা মনে উদয় হইতেছিল কিসের জন্য এই রাত্রি দীপ্রহরে নিদ্রা ত্যাগ করিয়া নিশাচরের মতো ঘুরিয়া বেড়াইতেছি পাটলিপুত্র দুর্গ রক্ষা করিয়া আমার লাভ কি যাহার রাজ্য সে তো কামিনীর কণ্ঠলগ্ন হইয়া সুখে নিদ্রা যাইতেছে পাটলিপুত্র যদি চন্দ্রবর্মা অধিকার করে তবে কাহার কি ক্ষতি দুর্গের মধ্যে অন্নাভাবের সঙ্গে সঙ্গে রোগ দেখা দিয়াছে মানুষ না খাইয়া মরিতে আরম্ভ করিয়াছে বাহির হইতে খাদ্য আনয়নের উপায় নাই শুধু রাত্রির অন্ধকারে লুকাইয়া জালিবেরা নদী হইতে প্রত্যক্ষ কিছু কিছু মৎস্য সংগ্রহ করিতেছে কিন্তু তাহাই বা কতটুকু নগরীর ক্ষুধা তা মিটে না এভাবে আর কতদিন চলিবে অবশেষে একদিন বস্যতা স্বীকার করিতেই হইবে তবে অনর্থকে ক্লেশ কেন সমগ্র দেশ যখন চন্দ্রবর্মার চরণে আত্মসমর্পণ করিয়াছে তখন পাটলিপুত্র নগর একা কয়দিন টিকিয়া থাকিবে চন্দ্রগুপ্ত যদি রাজ্যাধিকারে যোগ্য হইত তবে সে নিজে আসিয়া নিজের রাজ্য রক্ষা করিত আমি কেন এই অপদার্থ রাজার রাজ্য রক্ষায় সাহায্য করিতেছি সে আমার কি করিয়াছে আমার মুখে গ্রাস কাড়িয়া লইয়াছে আমাকে জগতের সম্মুখে হাস্যাস্পদ করিয়াছে সোমদত্তা দত্তা সে দেবভোগ্যা অপসরা বুঝি পুরুষের লালসা পরিতৃপ্তির জন্যই তাহার অনুপম দেহ সৃষ্টি হইয়াছিল তাহাকে না পাইলে আমার এই অনির্বাণ তৃষ্ণা মিটিবে কি চন্দ্রগুপ্ত কি তাহাকে বিবাহ করিয়াছে করুক না করুক সোমদত্তাকে আমার চাই যেমন করিয়া পারি সে উপায়ে পারি সুন্দর থেকে আমি কারি লইব পারিব না নারীর মন কতদিন এক পুরুষে আসক্ত থাকিবে তখন চন্দ্রগুপ্ত তোমাকে জগতের কাছে পথ করিব সেই আমার লাঞ্ছনার যোগ্য প্রতিশোধ হইবে এই সর্বগ্রাসী চিন্তা মনকে এমনই আচ্ছন্ন করিয়াছিল যে অজ্ঞাতসারে গৌতম দ্বার হইতে অনেকটা দূরে আসিয়া পড়িয়াছিলাম প্রাকারের এই অংশ রাত্রিকালের স্বভাবতই অতিশয় নির্জন প্রাকারের এই অংশ রাত্রিকালে স্বভাবতই অতিশয় নির্জন এই স্থানে দুর্গপ্রাচীর এতই দুরোধিগম্য যে প্রহরী স্থাপনেরও প্রয়োজন হয় নাই ইতস্তত দৃষ্টিপাত করিতে করিতে ফিরিব ভাবিতেছি এমন সময় সহসা চোখে পড়িল সম্মুখে কিছু দূরে প্রাকারের প্রান্তস্থিত এক কণ্টক গুলমের অন্তরালে দ্বীপ চলিতেছে পাছে বাহির হইতে শত্রু দুর্গপ্রাচীরে আরোহণ করে এজন্য প্রাচীর গাছের সর্বত্র কাঁটা গাছ রোপিত থাকিত কখনো কখনো এই সকল কাঁটা গাছ প্রাকার শিষ্য ছাড়াইয়া মাথা তুলিত সেইরূপ দুইটি ঘন পল্লবিত কণ্টক তরুর মধ্যস্থিত ঝোপের ভিতর প্রদীপ চলিতেছে দেখিলাম প্রদীপ কখনো উঠিতেছে কখনো মণ্ডল আকারে আবর্তিত হইতেছে কেহ যেন একান্তে দাঁড়াইয়া কোনো অদৃশ্য দেবতার আরতি করিতেছে পাদুকা খুলিয়া ফেলিয়া নিঃশব্দে কোটি হইতে তর বাহির করিয়া হস্তে লইলাম তারপর অতি সন্তর্পণে সেই সঞ্চরমান শিখার দিকে অগ্রসর হইলাম কণ্ঠগুলের মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম তন্মধ্যে এক নারী দাঁড়াইয়া পরীক্ষার অপর পারে অনন্য স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং প্রদীপ ইতস্তত আন্দোলিত করিতেছে পশ্চাদ হইতে তাহার মুখ সম্পূর্ণ দেখিতে পাইলাম না শুধু চোখে পড়িল তাহার নবমল্লিকা বেষ্টিত কুণ্ডলিত কবরিভার তন্মধ্যে দুইটি পদ্মরাগ মনীষ সর্বচক্ষুর মতো জ্বলিতেছে বুঝিতে বিলম্ব হইল না এ রমণী গুপ্তচর আলোকের ইলঙ্গিতে শত্রুর নিকট সংবাদ প্রেরণ করিতেছে লঘু হস্তে তাহার স্কন্ধর স্পর্শ করিলাম সশব্দ নিঃশ্বাস টানিয়া বিদ্যুৎ বেগে রমণী ফিরিয়া দাঁড়াইল তখন তাহারই হস্তবৃত মৃত প্রদীপের আলোকে তাহাকে চিনিলাম সোমদত্তা কম্পিত দীপশিখার আলোক তাহার ত্রাস বিবৃত মুখের উপর পড়িল চক্ষু সুবৃহৎ কৃষ্ণ তারকা আরও বৃহৎ দেখাইল মুহূর্তের জন্য আমার মনের সন্দেহ জন্মিল কি সত্যিই সোমদত্তা না আমার দৃষ্টি বিভ্রম যে চিন্তা অহরহ আমার অন্তরকে গ্রাস করিয়া আছে সেই চিন্তার বস্তুকে মূর্তি ধরিয়া সম্মুখে দাঁড়াইল কিন্তু এ ভ্রম অল্পকালের জন্য আকস্মিক আঘাতে বিপন্ন বুদ্ধি পরক্ষণেই ফিরিয়া আসিল দেখিলাম সৌন্দর্তার হস্তে প্রদীপ थरथर করিয়া কাঁপিতেছে এখনি পড়িয়া নিভিয়া যাইবে আমি ধরবাড়ী কোষবদ্ধ করিয়া ধার হাত হইতে প্রদীপ লইলাম তাহার মুখের সম্মুখে তুলিয়া ধরিয়া মৃদু হাসে বলিলাম এ পরম ভর্তারিকা মহাদেবী সৌন্দর্যতা সৌন্দর্য ভয়সূচক অস্ফুট ধ্বনি করিয়া নিজ بوক্ষে হস্তার্পণ করিল পরক্ষণেই ছুরির একটা ছলক এবং সঙ্গে সঙ্গে তীক্ষ্ণাগ্র অস্ত্র আমার বস্তাবৃত লৌহ চালিকের ব্যবধান পথে পক্ষের চর্ম স্পর্শ করিল ভিতরে লৌহচালিক না থাকিলে সোমদত্তার হস্তে সেদিন আমার প্রাণ যাইত আমি ক্ষিপ্র হস্তে ছুরিকা কাড়িয়া লইয়া নিজ কটিতে রাখিলাম তারপর সবলে দুই বাহু দিয়া তাহার বক্ষে চাপিয়া ধরিলাম তাহার কর্ণে কহিলাম সোমদত্তা আজ তোমাকে পাইয়াছি তৈল প্রদীপ মাটিতে পড়িয়া নিভিয়া গেল জালবদ্ধা ব্যঘ্রির মতো সোমদত্তা আমার বাহু মধ্যে যুদ্ধ করিতে লাগিল নিয়া আমার মুখ ছিড়িয়া দিল আমি আরো জোরে তাহাকে ধরিয়া মুখে তোমার নখর কত কাল চন্দ্রগুপ্তকে দেখাইবো সহস্যা সোমদত্তার দেহ শিথিল হইয়া এলাইয়া পড়িল অন্ধকারে ভাবিলাম বুঝি মূর্ছা গিয়াছে তারপর তাহা দ্রুত কম্পনে ও কণ্ঠস্থিত নিরুদ্ধ শব্দেশ বুঝিলাম মূর্ছা নহে সুন্দরতা কাঁদিতেছে কাঁদুক কামিনীর ক্রন্ধন আমার জীবনেই প্রথম নহে প্রথম প্রথম এমনই কাদে বটে আমি তাহাকে কাঁদিতে দিলাম কিছুক্ষণ ফুলিয়া ফুলিয়া কাঁদিবার পর সোমদত্তা সোজা হইয়া দাঁড়াইল অশ্রু বিকৃত কণ্ঠে কহিল তুমি কে কেন আমাকে ধরিয়াছ শীঘ্র ছাড়িয়া দাও আমি আলিঙ্গন শিথিল করিলাম না বলিলাম আমি কে শুনিবে আমি চক্রায়ুধ ঈশান বর্মা তোমার চন্দ্রগুপ্তের বয়স উপস্থিত দুর্গ তরণের রক্ষক আরও অধিক পরিচয় চাও তো বলি আমি সোমদত্তার রূপের মধুকর যেদিন তটিনী তটে অচেতন হইয়া পড়িয়াছিলে দিন হইয়া তোমার আরাধনা করিতেছি অনুভব করিলাম সোমদত্তা শিহরিয়া উঠিল আমি বলিলাম চিনিয়াসও দেখিতেছি হ্যাঁ আমি সেই বিট যে স্বর্গের পারিজাত দেখিয়া লুপ্ত হইয়াছিল সোমদত্তা বলিল পাপিষ্ঠ আমাকে ছাড়িয়া দাও নচেদ রাজ আদেশে তোমার মুন্ড যাইবে আমি আসিয়া বলিলাম বাকে ছাড়িব না ছাড়িয়া দিলে পট্ট মহাদেবীর আদেশে আমার মুন্ড যাইতে পারে তুমি নিষেধ সময়ে রাজপুরী ছাড়িয়া কিছু বাহিরে আসিয়াছ প্রাকারের নিভৃত স্থানে প্রদীপ লইয়া কি করিতেছিলে কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া সোমদত্তা উত্তর করিল আমি রাজার অনুমতি পুরীর বাহিরে আসিয়াছি ব্যঙ্গ করিয়া বলিলাম চন্দ্রগুপ্ত করি তোমাকে শত্রুর নিকট সংকেত প্রেরণ করিবার জন্য পাঠাইয়াছে সোমদ আবার আবাসে হরিল বলিল আমি বৌদ্ধ সেবাশ্রমে আত্মের চিকিৎসা করিতে প্রত্যহ আসি রাজার অনুমতি আছে আজইও আসিয়াছি প্রাকারের উপর এতক্ষণ কোন আত্মের চিকিৎসা করিতেছিলে প্রাকারের উপর আহত কেহ আছে কি না দেখিতে আসিয়াছিলাম বলো আজ রাত্রিতে আমার নিকট বন্দিনী থাকো কাল চন্দ্রগুপ্তকে এই কথা বলিও প্রহরী রাখি সুমদত্তা নীরব মুখে কথা নেই আমি পুনরায় বলিলাম কি বল প্রহরী রাখি অবরুদ্ধ কণ্ঠে সৌমদত্তা কহিল তুমি যাহা চাও দিব আমাকে ছাড়িয়া দাও আমি বলিলাম যাহা চাই তাহা এখন জোর করিয়া লইব তোমার দানের অপেক্ষা রাখি না ভীত অস্পষ্ট কণ্ঠে সে জিজ্ঞাসা করিল কি চাও তোমাকে সুন্দরতা পুনরায় আমার আলিঙ্গন মুক্ত হইবার জন্য প্রাণপণে চেষ্টা করিতে লাগিল শেষে বিফল হইয়া আমার বক্ষের উপর সবলে কড়াঘাত করিতে করিতে বলিতে লাগিল আমাকে ছাড়িয়া দাও ছাড়িয়া দাও ছাড়িয়া দাও আমি রাজমহিষী আমার উপর অত্যাচার করিলে তুমি শুলে যাইবে আমি বলিলাম তুমি চন্দ্রবর্মার চর রাজাকে রূপের কুহকে ভুলাইয়া রাজ অন্তঃপুরে প্রবেশ করিয়াছ শুল তো দূরের কথা তোমার উপর অত্যাচার করিলে কুমার দেবী আমাকে পুরস্কৃত করিবেন মনে রাখিও তুমি তার স্বপত্নী সোমদত্তা কাঁদিয়া উঠিল দয়া করো আমি রাজাশ্রী তুমি গুপ্তচর তখন সোমদত্তা আমার বক্ষের উপর নিঃসহায়ে মাথা রাখিয়া কাঁদিতে লাগিল এত কাঁদিল যে বতুড়ি পাশানো দ্রব হইয়া যাইত কিন্তু আমি লোভে নিষ্ঠুর তাহার অশ্রু আমাকে দ্রব করিতে পারিল না কাঁদিতে কাঁদিতে সোমদত্তা জিজ্ঞাসা করিল দয়া করিবে না আমি বলিলাম এইটুকু দয়া করিতে পারি আমি যাহা চাই তাহা স্বেচ্ছায় যদি দাও তাহা চন্দ্রগুপ্ত কিছু জানিবে না ব্যাকুল হইয়া সোমদত্তা কহিল আমি সে রূপ স্ত্রী লোক নহি চন্দ্রগুপ্ত আমার স্বামী আমি তাকে ভালোবাসি শোনো আমি চন্দ্রবর্মার গুপ্তচর কথা সত্য তাহারই কার্যসিদ্ধির জন্য মগধে আসিয়াছিলাম কিন্তু তখন জানিতাম না ভালোবাসার সাথ পাই নাই আজ আমি স্বামীর রাজ্য পরের হস্তে তুলিয়া দিবার যত্ন করিতেছি কেন করিতেছি তাহা তুমি বুঝিবে না কিন্তু স্বরূপ বলিতেছি আমি তাহাকে ভালোবাসি আমার চোখে তিনি ভিন্ন অন্য পুরুষ নাই তুমি আমাকে দয়া করো মুক্তি দাও আমি শপথ করিতেছি চন্দ্রবর্মা পাটুলিপুত্র অধিকার করিলে আমি তোমাকে কাশী কোশল চম্পা গৌর যে রাজ্য চাও তাহার সিংহাসনে বসাইব চন্দ্রবর্মা আমাকে স্নেহ করেন আমার জাঙা কখনো নিষ্ফল হইবে না কিন্তু চন্দ্রবর্মা যদি পাটলিপুত্র অধিকার করিতে না পারেন এমন কখনো হইতে পারে না বুঝিলাম কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি তুমি যদি চন্দ্রগুপ্তকে সত্যই ভালোবাসো তবে তাহা সর্বনাশ করিতেছো কেন কিছুক্ষণ নীরব থাকিয়া সোমদত্তা বলিল চন্দ্রবর্মা আমার পিতা ঘোর বিস্ময়ে কইলাম তুমি চন্দ্রবর্মার না অধমুখে সৌন্দর্তা কহিল হা কিন্তু বারাঙ্গনার গর্ভজাতা বুঝিয়াছি তুমি নড়াথম কিছু বুঝো নাই আমি শৈশব হইতে রাজ অন্তঃ পালিতা বলো তাহাও বুঝিলাম বুঝিলাম যে পিতার জন্য তুমি স্বামীর সর্বনাশ করিতে প্রস্তুত কিন্তু আমার কথাও তুমি বুঝিয়ালও আমি গৌর চাই না চম্পা চাহি না কাশি কোশল কিছুই চাহি না আমি তোমাকে চাই অস্বীকার করিলে কোনো ফল হইবে না উপরন্তু চন্দ্রগুপ্ত তোমার এই অভিশার কথা জানিতে পারিবে সোমদত্তা কম্পিত স্বরে কহিল ইচ্ছা হয় আমাকে হত্যা করিয়া ওই পরীক্ষা জলে ফেলিয়া দাও আমি কোনো কথা কহিব না কিন্তু মহারাজকে এ কথা বলিও না পুরুষের মন সর্বদা সন্দিগ্ধ তিনি আমার প্রকৃত অভিপ্রায় বুঝিবেন না আমাকে অবিশ্বাস করিবেন স্বীকার করো বলিবে না নারী চরিত্র কে বুঝিবে কহিলাম উত্তম বলিব না কিন্তু আমার পুরস্কার সোমদত্তা নিরব আবার জিজ্ঞাসা করিলাম আমার পুরস্কার তথাপি সোমদত্তা মৌন আমি তখন ক্ষিপ্ত নির্মম পীড়নে তাহার দেহলতা বিমোথিত করিয়া অধরে চুম্বন করিলাম বলিলাম সোমদত্তা তোমার রূপের আগুনে আজ খেয়ে আহুতি দিলাম সোমদত্তা যেন মর্মতন্তু ছিড়িয়া কথা খইল শুধু তুমি নহ তুমি আমি চন্দ্রগুপ্ত মগধ সব এই আগুনে পুড়িয়া ছাই হইবে নগরের কেন্দ্রস্থলে প্রায় পাদক্রোশ ভূমির উপর মগধের প্রাচীন রাজপুরী এই পাদক্রোশ ভূমি উচ্চ পাষাণ প্রাচীর বেষ্টিত পূর্ব দিকে প্রশস্ত রাজপথের উপর কারুকার্য শোভিত উচ্চ পাশান তরুণ এই তরুণ উত্তীর্ণ হইয়া প্রথমেই বহুস্তম্ভযুক্ত বিচিত্র দ্বিতল মন্ত্রগৃহ তাহার পশ্চাতে মহলের পর মহল প্রাসাদের পর প্রাসাদ কোনটি কোষাগার কোনটি অলঙ্কার গৃহ কোনোটি দেবগৃহ কোনোটি চিত্রভবন মধ্যে কুঞ্জ বেষ্টিত কমল সরোবর তাহাতে সারস মরাল পক্ষী ও বহু বর্ণের মৎস্য ক্রীড়া করিতেছে সকলের পশ্চাতে শীর্ণ অথচ জলপূর্ণ পরীক্ষার গণ্ডিনিবদ্ধ মগধেশ্বরের অন্তপুর সেতু পার হইয়া অন্তপুরে প্রবেশ করিতে হয় সেতুমুখে কঞ্চুকি সেনা অহরাত্র পাহারা দিতেছে ভিতরে সুন্দর কারুশিল্প মণ্ডিত উচ্চ শিষ্য সকল পরস্পর সংলগ্ন হইয়া যেন ইন্দ্রভুবন রচনা করিয়াছে এখানে সকল গৃহই ত্রিতল প্রথম তল শ্বেত প্রস্তরে রচিত দ্বিতীয় ও তৃতীয় তল দারু নির্মিত এই পুরী চন্দ্রগুপ্তের নির্মিত নহে মৌর্যকালীন প্রাচীন রাজভবন রাজ্যজয়ের সঙ্গে চন্দ্রগুপ্তই ইহা অধিকার করিয়াছিলেন অধিকার করিয়াই রাজপুরীর যাহা সারবস্তু সেই মোহ গৃহ সন্ধান করিয়াছিলেন কিন্তু বহু চেষ্টাতেও তাহা আবিষ্কার করিতে পারেন নাই মোহন গৃহ রাজভবনের একটি গোপন কক্ষ দেখিতে অন্যান্য সাধারণ কক্ষের মতোই কিন্তু ইহার প্রাচীর হর্মতলে নানা গুপ্তদ্বার থাকিত সেই গুপ্তদ্বার দিয়া ভূনিম্নস্থ সুরঙ্গ পুরীর বাহিরে যাওয়া যাইত এমনকি ঘোর বিপদাপদের সময় দুর্গের বাহিরে পলায়ন করাও চলিত এই মোহন গৃহ প্রত্যেক রাজপুরীর একটি অপরিহার্য অঙ্গ ছিল স্বয়ং রাজা এবং পট্টমহিষী ভিন্ন ইহার সন্ধান আর কাহারও জানা থাকিত না মৃত্যুকালে রাজা পুত্রকে বলিয়া যাইতেন এই রাজপ্রাসাদে পূর্ববর্ণিত ঘটনার পরদিন প্রভাতে আমি কিছু গোপন অভিসন্ধি লইয়া উপস্থিত হইলাম সম্মুখেই মন্ত্রগৃহ বহু জনাকীর্ণ সচিব সভাসদ, সেনানী শ্রেষ্ঠী বয়স বিদুষক সকলেই উপস্থিত সকলের মুখেই দুশ্চিন্তা ও উৎকণ্ঠার চিহ্ন চারদিক হইতে তাহাদের মৃদু জল্পিত গুঞ্জন ধ্বনি উঠিতেছে সভার কেন্দ্রস্থলে রত্ন সিংহাসনে বসিয়া কেবল মহারাজ চন্দ্রগুপ্ত নির্লিপ্ত নির্বিকার আমি সভায় প্রবেশ করিতে চন্দ্রগুপ্ত একবার চক্ষু তুলিয়া আমার দিকে চাহিল মহাচ্ছন্ন স্বপ্নাবিষ্ট ভাব যেন কিছুতেই আসে যায় না আমি সম্ভ্রম দেখাইয়া অবনত মস্তকে প্রণাম করিলাম চন্দ্রগুপ্ত ঈষৎ বিরক্তি সূচক ভ্রুকুটি করিয়া মুখ ফিরাইয়া লইল আমার হাসি আসিল মনে মনে বলিলাম চন্দ্রগুপ্ত যদি জানিতে রাজসম্মুখ হইতে অপসৃত হইয়া ইতস্তত ঘুরিতে ঘুরিতে এক স্তম্ভের আড়ালে সান্নিধ্যতার সহিত দেখা হইল সর্বদা রাজ সন্নিধানে থাকিয়া তাহার পরিচর্যা করা সান্নিধাতার কার্য নানা কারণে এই সান্নিধাতার সহিত আমার কিছু প্রণয় ছিল অনেকবার রাজপ্রাসাদের অনেক গূঢ় সংবাদ তাহার নিকট হইতে পাইয়াছি তাহাকে জিজ্ঞাসা করিলাম বল্লব খবর কি বল্লভ বলিল নতুন খবর কিছুই নাই মহারাজ আজ পত্রচ্ছেদকালে বলিতেছিলেন যে মোহন গৃহের সন্ধান জানা থাকিলে এ পাপ রাজ্য ছাড়িয়া চলিয়া যাইতেন আমি বলিলাম সংসারে এত বৈরাগ্য কেন বল্লভ চোখ টিপিয়া মৃদুস্বরে কহিল সংসারের সকল বস্তুতে নয় সে যাক তোমায় বহুদিন দেখি নাই সভায় আসো না কেন আমি বলিলাম দিনরাত গৌতম দাঁড়ে পাহাড়া সময় পাই না বিরোধ বর্মা কোথায় বলিতে পারো সভায় তো তাকে দেখিতেছি না বল্লভ বলিল মহাবলাধ্রিকৃত উপরে আছেন শান্তি বিগ্রহীকের সঙ্গে কি পরামর্শ হইতেছে আমারও কিছু পরামর্শ আছে বলিয়া সোপান অতিবাহিত করিয়া আমি উপরে গেলাম বিরোধ বর্মা তখন গুপ্ত সদস্য গৃহে বসিয়া শান্তি বিগ্রহীকে সহিত চুপিচুপি কথা ছিলেন আমাকে দেখিয়া উভয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাইলেন আমি কোনো প্রকার ভনিতা না করিয়া বলিলাম এরূপভাবে কতদিন চলিবে দূরকে খাদ্য নাই পানীয় নাই এক দিনারের কমে আরক পরিমাণ মাধ্যি পাওয়া যায় না ঘরে ঘরে লোক না খাইয়া মরিতে আরম্ভ করিয়াছে যুদ্ধে মরিতেও কোনো কথা ছিল না কিন্তু শত্রুকে বিতাড়িত করিবার কোনো চেষ্টাই নাই কেবলমাত্র দুর্গ দ্বার রুদ্ধ করিয়া বসিয়া থাকিলে কি ফল দোষিবে নাগরিকগণ নানা কথা বলিতেছে দুর্গরক্ষীরাও সন্তুষ্ট নয় শান্তি বিগ্রহিক জিজ্ঞাসা করিলেন তাহারা কি বলে আমি বলিলাম কাল সন্ধ্যায় চন্ডপালের মদিরা গৃহে গিয়াছিলাম সেখানে শুনিলাম অনেকেই বলা বলি করিতেছে চন্দ্রবর্মার দিগ্বিজয়ী সেনার বিরুদ্ধে শূন্য উদর লইয়া দুর্গ রক্ষার চেষ্টা পণ্ডশ্রম মাত্র দুর্গ একদিন তাহারা অধিকার করিবেই সুতরাং বাধা না দিয়া নির্বিবাদে আসিতে দেওয়াই সুবুদ্ধি তাহাতে তাহাদের নিকট সদ্ব্যবহার প্রত্যাশা করা যাইতে পারে শান্তিবিগ্রহীক ও মহাবলাধিকৃত দৃষ্টি বিনিময় করিলেন বিরোধবর্মা বলিলেন চন্দ্রবর্মা পাটলিপুত্র অধিকার করিতে পারিবে না তাহার দিগ্বিজয় যাত্রা এইখানেই শেষ হইবে আমি বলিলাম কিন্তু বাধা দিয়া বর্মা বলিলেন ইহার মধ্যে কিন্তু নাই জানিয়া রাখো আজ হইতে দশ দিনের মধ্যে দিগ্বিজয়ী চন্দ্রবর্মা লাঙুল উচ্চে তুলিয়া মগধ হইতে পলায়ন করিবে ইচ্ছা হয় তুমি তার পশ্চাৎ ধাবন করিও ভিতরে কিছু কথা আছে বুঝিলাম কি কথা জানিবার জন্য পুনশ্চ বলিলাম কেমন করিয়া এই অঘটন সম্ভব হইবে জানি না দশ দিনের মধ্যে নগর শ্মশানে পরিণত হইবে তখন চন্দ্রবর্মা রহিল কি পলাইল কে দেখিতে যাইবে বিরোধ বর্মা কহিলেন খাদ্যের আয়োজন হইয়াছে কল্ল হইতে সকলে প্রচুর খাদ্য পাইবে আমি বিস্মিতভাবে তাহার মুখের প্রতি চাহিয়া রইলাম ইচ্ছা হইল জিজ্ঞাসা করি কিভাবে কোথা হইতে খাদ্য আসবে কিন্তু প্রশ্ন করার সুবিবেচনা হইবে না বুঝিয়া বলিলাম কিন্তু খাদ্য পাইলেই কি চন্দ্রবর্মাকে বিতাড়িত করা যাইবে বিরোধবর্মা বলিলেন বলিয়াছি দশ দিনের মধ্যেই চন্দ্রবর্মাকে তাড়াইব কিন্তু এই দশ দিন প্রজাদের কি বলিয়া বুঝাইয়া রাখিবেন প্রজা ও রক্ষী সৈন্য মিলিয়া যদি মাতসন্যায় করে মাতসন্যায় বর্মা গর্জিয়া উঠিলেন চক্রায়ুধ যে যোদ্ধা শত্রুকে দুর্গ সমর্পণের কথা চিন্তা করিবে তাহাকে শুলে দিব যে প্রজা মাতসন্যায়ের কথা উচ্চারণ করিবে তাহাকে হাত পা বাঁধিয়া পরীক্ষার কুম্ভীরের মুখে ফেলিয়া দিব মাৎসরন্যায় এখনো আমি বাঁচিয়া আছি ঈশ্বর শান্ত হইয়া বলিলেন তুমি যাও যে জিজ্ঞাসা করিবে তাহাকে বলিয় অন্তরিক্ষ পথে বার্তা আসিয়াছে চন্দ্রবর্মার উচ্ছেদ হইতে আর অধিক বিলম্ব নাই অন্তরিক্ষ পথে আমি উঠিলাম উভয়কে প্রণাম করিয়া বাহির হইতেছি সান্ধিবিগ্রহীক আমাকে ফিরিয়া ডাকিলেন ধীরে ধীরে কইলেন চক্রায়ুধ যাহা শুনিলে তাহা হইতে যদি কিছু অনুমান করিয়া থাকো তাহা নিজ অন্তরে রাখিও মন্ত্রভেদে রাজ্যের সর্বনাশয় যথা আজ্ঞা বলিয়া মনে মনে হাসিয়া আমি বিদায় লইলাম সেই রাত্রিতে মধ্যজাম ঘোষিত হইবার পর সোমদত্তা আবার আসিল গতরাত্রির সংকেত স্থানে আমি পূর্ব হইতেই উপস্থিত ছিলাম প্রদীপ হস্তে ধরিয়া ভুবন মোহিনীর ন্যায় আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল আমি দুই বাহু প্রসারিত করিয়া তাহাকে বুকে টানিয়া লইলাম সোমদত্তা ভুবন মোহন হাসি হাসিয়া আমার আলিঙ্গনে আত্মসমর্পণ করিল এক রাত্রির মধ্যে কি পরিবর্তন নারীর মন এমনই বটে কাল যে ধর্মের জন্য যুদ্ধ করিতেছিল আজ সে নাগরের প্রেমে পাগল আমি এমন অনেক দেখিয়াছি তাই বিস্মিত হইলাম না শ্রীজাতি যখন দেখে কুল গিয়াছে তখন প্রাণপণে নাগরকে ধরিয়া থাকে দকুল হারাইয়া ইতনষ্ট স্ততভ্রষ্ট হইতে চায় না আমি বলিলাম সোমদত্তা চন্দ্রগুপ্ত ভিন্ন অন্য পুরুষ পৃথিবীতে আছে কি সুমদত্তর দুই মৃণাল ফুজে আমার কণ্ঠ বেষ্টন করিয়া মুখের অত্যন্ত নিকটে মুখ আনিয়া মৃদু সলজ্জ সরেখ হইল আগে জানিতাম না এখন বুঝিয়াছি তুমি ভিন্ন জগতে অন্য পুরুষ নাই সুমদত্তর কথা তাহার স্পর্শ তাহার দেহসৌরভ আমার সর্বাঙ্গ খিরিয়া হর্ষে প্লাবন আনিয়াছিল অনির্বচনীয় সুখের মাদকতা মস্তিষ্ককে যেন অবশ করিয়া ফেলিল সৃষ্টির আরম্ভ হইতে এমনই বুঝি নারী পুরুষকে বশ করিয়া রাখিয়াছে বহুক্ষণ দুইজনে নীরব রহিলাম সোমদত্তার মতো নারীকে যে পায় নাই সে জানে না তাহার জন্য পুরুষের মনে কি তীব্র কি দুর্বার আকাঙ্ক্ষা জাগিতে পারে আমিও যতদিন তাহাকে দূর হইতে কামনা করিয়াছিলাম ততদিন তাহার এই দুর্নিবার শক্তি অনুভব করি নাই সোমদত্তাকে লাভ করিবার বাসনা অপেক্ষা তাহাকে একান্তে নিজস্ব করিয়া ভোগ করিবার আকাঙ্ক্ষা শতগুণ প্রবল তাহার মধ্যে এমন এক আকর্ষণ আছে যাহা তার অলৌকিক যৌবন শ্রীরও অতীত যাহা ভোগে অবসাদ আসে না ঘৃতাহুতির ন্যায় কামনার অগ্নিকে আরো বাড়াইয়া তুলে সোমদত্তার ন্যায় নারীর জন্য পুরুষ ইহকাল পরকাল অকাতরে বিসর্জন করিতে পারে হিতাহিত জ্ঞান শূন্য হয় সৃষ্টি রসাতলে পাঠাইতে তিলমাত্র দ্বিধা করে না শত্রুর নিকট কাল কি সংকেত পাঠাইতেছিলে সোমদত্তা আমার স্কন্ধ হইতে মস্তক তুলিল আমার মুখের উপর দুই চক্ষু পাথিয়া যেন অন্তরের অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণ করিয়া লইল সেখানে কি দেখিল জানি না বলিল দুর্গের দুই একটা কথা জানাইতেছিলাম তাহা না বলিলেও বুঝিয়াছি কী কথা নগরে খাদ্য নাই এই সংবাদ দিতেছিলাম আমি বলিলাম ভুল সংবাদ দিয়াছ কাল প্রভাত হইতে নগরে আর অন্নাভাব থাকিবে না সোমদত্তা চমকিত হইয়া বলিল সে কি কোথা হইতে খাদ্য আসিবে আমি বলিলাম তাহা জানি না বোধহয় কোনো সুরঙ্গ আবিষ্কৃত হইয়াছে সেই পথে বাহির হইতে খাদ্যা দিয়া আসিবে সুরঙ্গ কোথায় সুরঙ্গ তাহা কি করিয়া জানিব এ আমার অনুমান মাত্র কিন্তু নিশ্চিত বলিতেছি নগরে আর দুর্ভিক্ষ থাকিবে না সে আয়োজন হইয়াছে শুধু তাই নয় শীঘ্রই চন্দ্রবর্মা বাহির হইতে আক্রান্ত হইবেন বোধহয় বৈশালী হইতে সৈন্য আসিতেছে সত্য বলিতেছ আমাকে প্রতারণা করিতেছ না সত্য বলিতেছি আজ বিরোধবর্মার মুখে এ কথা শুনিয়াছি সুন্দত্তা ললাটে কড়াঘাত করিল বলিল হায় কাল এ কথা শুনি নাই কেন শুনিলে প্রাণ দিতাম তবু সোমদত্তা বিদ্যুৎ অগ্নপূর্ণ দুই চক্ষু আমার দিকে ফিরাইল দীর্ঘকাল মৌন থাকিয়া শেষে বলিল যাহা হইবার হইয়াছে ললার লেখনকে খণ্ডাইবে আমি বাহু দ্বারা তাহার কটি বেষ্টন করিয়া সোহাকে গদগদক স্বরে বলিলাম সোমদত্তা কেন বৃথা খেদ করিতেছ তুমি আমার চক্রায়ু দিশান বর্মা তোমার জন্য অগ্নিতে প্রবেশ করিবে জলে ঝাঁপ দিবে চন্দ্রগুপ্তের কাল পূর্ণ হইয়াছে তোমার জন্য আমি তার সর্বনাশ করিব তুমিও চন্দ্রগুপ্তের সর্বনাশ করিবে করিব তুমি পারো আর আমি পারি না চন্দ্রগুপ্ত আমার কে সখা সখা নয় আমি তার প্রমোদের সহচর স্তাবক সভাসদ বিট বিদূষক মাত্র চন্দ্রগুপ্ত একদিন আমার মুখে গ্রাস কাড়িয়া লইয়াছিল আমিও লইয়াছি যার অঙ্কলক্ষ্মীকে কাড়িয়া লইয়াছি তার সঙ্গে আবার সখ্য কিসের এখন আমরা দুজন মিলিয়া তাহার উচ্ছেদ করিব কিছুক্ষণ নির্বাক থাকিয়া সোমদত্তা প্রশ্ন করিল কি করিতে চাও শুনো বলিতেছি প্রভাতে বিরোধবর্মার মুখে যাহা শুনিয়াছি তাহা হইতে অনুমান হয় যে আজ হইতে দশ দিনের মধ্যে লিচ্ছবিদেশ হইতে পাটলিপুত্রের সাহায্যার্থে সৈন্য আসিবে পাড়াবৎ মুখে এই সংবাদ আসিয়াছে চন্দ্রবর্মা যদি পাটলিপুত্র অধিকার করিতে চান তবে তৎপূর্বেই করিতে হইবে লিচ্ছবিরা আসিয়া পড়িলে আর তার সুসাধ্য হইবে না তখন নিজের প্রাণ লইয়া টানাটানি পড়িয়া যাইবে এদিকে নগরের খাদ্যাভাবও আছে। সুতরাং বাহু বলে এই দশ দিনের মধ্যে দুর্গ জয় করা অসম্ভব এরূপ ক্ষেত্রে উপায় কি উপায় বিশ্বাসঘাতকতা কে বিশ্বাসঘাতকতা করিবে আমি করিব কিন্তু পরিবর্তে চন্দ্রবর্মা আমাকে কি দেবেন যাহা পাইয়াছ তাহাতে তৃপ্তি নাই না কাল বলিয়াছিলাম বটে রাজ্য সিংহাসন চাহি না কিন্তু তাহা ভুল রাজ্য না পাইলে তোমাকে পাইয়াও আমার অতৃপ্তি থাকিয়া যাইবে তুমি রাজ ঐশ্বর্যের সাথ পাইয়াছ অল্পে কি তোমার মন উঠিবে তা বটে অল্পে আমার ক্ষুধা মিটবে না কৃতজ্ঞতার মূল্য কি চাও আমি সব স্থির করিয়াছি তুমি সংকেতে চন্দ্রবর্মাকে সমস্ত সংবাদ দাও জানাও যে বিশ্বাসঘাতকতা ভিন্ন দুর্গ অধিকার হইবে না তাহাকে কথা বলো যে একজন দ্বারপাল সেনানি দুর্গদ্বার খুলিয়া দিতে প্রস্তুত আছে কিন্তু পুরস্কার স্বরূপ তাহাকে মগদের সিংহাসন দিতে হইবে সুন্দত্তা প্রস্তর মূর্তির মতো দাঁড়াইয়া রইল তারপর হাসিয়া উঠিল দ্বীপের কম্পমান আলোকে সে হাসি অদ্ভুত দেখাইল বলিল বেশ বেশ আমিও তো ইহাই চাহিয়াছিলাম মনে করিয়াছিলাম পিতাকে তুষ্ট করিয়া একজনের জন্য মগদের সিংহাসন ভিক্ষা মাকিয়া লইব এক স্পর্ধিতার দুর্বিনিতা নারীর দর্প চূহ্ন করিব কিন্তু এই ভালো তোমার ও আমার ষড়যন্ত্রে পিতা দুর্গ অধিকার করিবেন তারপর তুমি সিংহাসনে বসিবে আর আমি আমি তোমার পট্ট মহিষী হব এই ভালো বলিয়া সোমদত্তা আবার হাসিল আমি বলিলাম চন্দ্রগুপ্তকে হত্যা করিতে হইবে তাহাকে বাছিয়া দিয়া কোনো লাভ নাই পরে গণ্ডগোল বাঁধিতে পারে একটা সুবিধা আছে চন্দ্রগুপ্ত পলাইতে পারিবে না সে মোহন গৃহের সন্ধান জানে না চন্দ্রগুপ্তের প্রতি সোমদত্তার মনে কোনো মমতা আছে কি না দেখিবার জন্যই এই কথা বলিয়াছিলাম দেখিলাম তাহার মুখে করুণার ভাব ফুটিয়া উঠিল না বরঞ্চ মুখ ও অধরষ্ট আরও কঠিন ভাব ধারণ করিল সে স্থির নিষ্করণ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রইল জিজ্ঞাসা করিল মোহন গৃহ কী মোহন গৃহ কি বুঝাইয়া দিলে সোমদত্তার মুখে কিছু উৎফুল্লতা দেখা দিল সে আমার কণ্ঠবেষ্টন করিয়া বলিল চন্দ্রগুপ্ত ও কুমার দেবী পুত্র লইয়া পালাইবে এই কথা ভাবিয়া আমার মনে সুখ ছিল না এখন নিশ্চিন্ত হইলাম ভাবিও না তোমাতে আমাতে নিরাপদে রাজ্য সুখ ভোগ করিব আর চন্দ্রগুপ্ত সেভার আমার আমি তার ব্যবস্থা করিব উষা সূচনা করিয়া শীতল বায়ু আমাদের অঙ্গ স্পর্শ করিয়া গেল পূর্ব গগনে কৃষ্ণপক্ষের ক্ষয়প্রাপ্ত শশীকলা রোগ পাণ্ডুর মুখ তুলিয়া চাহিল আমি বলিলাম আর বিলম্বে প্রয়োজন নাই রাত্রি শেষ হইয়া আসিতেছে এই বেলা সংকেত পাঠাও সুন্দত্তা প্রদীপ লইয়া প্রাকারের প্রান্তে গিয়া দাঁড়াইল প্রসারিত হস্তে কিছুক্ষণ প্রদীপ ধরিয়া থাকিয়া মুখে নিশাচর পক্ষীর মতো এক প্রকার শব্দ করিল উৎকর্ণ হইয়া শুনিলাম পরীক্ষার পরপার হইতে অস্পষ্ট উত্তর আসিল তখন সোমদত্তা প্রদীপ ধীরে ধীরে সঞ্চালিত করিতে লাগিল তাপস্বীর মতো আত্মসমাহিত মুখ নিশ্চল তন্ময় চক্ষু সোমদত্তাদ্বীপ রশ্মির সাহায্যে সমস্ত সংবাদ বাহিরে প্রেরণ করিল সংবাদ শেষ হইলে বাহিরের অন্ধকার হইতে আবার শব্দ আসিল এবার পাপিয়ার উচ্চতান শব্দ স্তরে স্তরে উঠিয়া উর্ধে বায়ুমণ্ডলে বিলীন হইয়া গেল সোমদত্তা প্রদীপ নামাইয়া বলিল কল্ল উত্তর পাইবে নিশাবসানে পৌরজন নিদ্রাতে এক করিয়া দেখিল নগরের হট্টের রাশি খাদ্য স্তূপীকৃত হইয়াছে ঘৃত তৈল শালি শালিতণ্ডুল গধুম চনক শাকসবজি কোনো বস্তুরই অভাব নাই কোথা হইতে খাদ্য আসিল কেহ জানিল না শুধু দেখা গেল বুদ্ধ তথাগতের পাষাণময় বিহারের অভ্যন্তর হইতে এই খাদ্য স্রোত নিশ্চিত হইছে নাগরিকগণ ঊর্ধ্বকণ্ঠে সৌগতের জয় ঘোষণা করিতে করিতে হট্টের অভিমুখে ছুটিল মহারাজ চন্দ্রগুপ্ত তখন মল্লগৃহে সুচিকণ শীতল মণিকুট্টিমের উপর শয়ান ছিলেন দুজন মহাপীত সুগন্ধি তৈল দ্বারা তাহার হস্তপদাদি মর্দন করিয়া দিতেছিল নাগরিকদের এই আনন্দ নিনাদ তাহার কর্ণে প্রবেশ করিল তিনি মুদিত চক্ষু সন্মাত্র উন্মিলিত করিয়া জিজ্ঞাসা করিলেন বল্ল কিসের চিৎকার চন্দ্রবর্মা কি দুর্গ প্রবেশ করিল সন্নিধাতা বল্লভ সুবর্ণস্থালির উপর স্ফটিক পাত্রপূর্ণ ফলাম্ল রস দাঁড়াইয়াছিল পান করিয়া লইয়া অদূরে মহারাজ স্নানান্তে করিবেন সে বলিল না বহুদিন পরে পৌরজন খাদ্য পাইয়াছে তাই মহারাজের জয়ধ্বনি করিতেছে চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করিলেন খাদ্য কোথা হইতে আসিল বল্লভ সবিশেষ জানিত না তথাপি মহারাজের কথার উত্তর দিতে হইবে বলিল বিহার মধ্যে খাদ্য সঞ্চিত ছিল ভিক্ষুগণ তাহাই বিতরণ করিতেছেন মহারাজ আর প্রশ্ন করিলেন না পুনশ্চ চক্ষু মুদিত করিয়া কহিলেন ভালো মহাদেবীকে সমাচার দাও তিনি প্রকৃতিপুঞ্জের জন্য বড়ই ব্যাকুল হইয়াছিলেন মহারাজের গুড় শ্লেষ বল্লভ অনুধাবন করিল না মহাদেবী বলিতে প্রেয়সী সোমদত্তাকেই বুঝিল যথা আজ্ঞা বলিয়া বাহিরে গেল বাহিরে গিয়া দেখিল অসংবৃত কুন্তলা এক তরুণী দাসী দ্রুতপদে বহির মুখে যাইতেছে বলভ ইঙ্গিত করিয়া তাহাকে কাছে ডাকিল বলিল জয়ন্তী তোমার কেশ বেশ যেরূপ বিশ্বস্ত বাহিরে গেলে লোকের নিন্দা করিবে জয়ন্তী মথিত কজ্জল চক্ষু মার্জনা করিয়া কহিল কৃপ্রয়োজন প্রয়োজন তাই বলো না রসিকতার সময় নাই আমি কাজে যাইতেছি বলল বলিল কাজ পরে করিও এখন অন্দরে ভিড়িয়া যাও বলিয়া তাহার মুখে সংবাদ পাঠাইয়া দিল জয়ন্তী সংবাদ লইতেই আসিতেছিল ফিরিয়া গিয়া সোমদত্তাকে সকল কথা জানাইল সোমদত্তা তখন শীতল হর্মতলে পড়িয়া দুই বাহুর উপর মুখ রাখিয়া চিন্তা করিতেছিল কি গহন কি কুটিল তাহা চিন্তা তাহা কে বলিবে দাসীর কথা শুনিয়া সে উঠিয়া বসিল দুই চক্ষু কালিমা বেষ্টিত হইয়া যেন আরও উজ্জ্বল আরো প্রভাময় হইয়াছে শিশিরকালের কালের প্রস্ফুট হিমচম্পকের ন্যায় কপল দুইটি পাণ্ডুর রূপের বুঝি অন্ত নাই সেই ক্লান্ত সন্তপ্ত সৌন্দর্যের সম্মুখ হইতে বোধ করি লজ্জা পাইয়া ধীরে ধীরে সরিয়া যাইতেছিল সোমদত্তা ডাকিল জয়ন্তী দাসী ফিরিয়া আসিয়া সসম্ভ্রমায় বলিল অচ্ছা অধমুখে কিছুক্ষণ চিন্তা করিয়া সোমদত্তা বলিল তুই একবার বাইরে যা বৌদ্ধ বিহারে গিয়া শ্রমণাচার্য ভিক্ষু অকিঞ্চনকে আমার কাছে ডাকিয়া আন বলিবি যে ভিক্ষুণী দীপান্বিতা তাহাকে স্মরণ করিয়াছে বলিবি যে ভিক্ষুণী দীপান্বিতা তাহাকে স্মরণ করিয়াছে আর কঞ্চুকি যদি তার পুরোপ্রবেশে বাধা দেয় এই মুদ্রা দেখাস বলিয়া আপন কণ্ঠের রত্নহার হইতে সুবর্ণ মুদ্রা খুলিয়া দাসীর হস্তে দিল জয়ন্তীর মুখ পাংশু হইয়া গেল সে ভীত কণ্ঠে বলিল কিন্তু কুমার কুমারদেবী জানিতে পারিলে সোমদত্তা কহিল তক্ত করিস না যা বলিলাম কর জয়ন্তী প্রস্থান করিল মনে মনে বলিতে বলিতে গেল তোমার আর কি অন্দরে বৌদ্ধ ভিক্ষু রাখিয়াছে শুনিলে পট্টদেবী আমার মাথাটি খাইবেন ভিক্ষু অকিঞ্চনকে লইয়া যখন জয়ন্তী ফিরিল তখন সোমদত্তা স্নান করিয়া শুদ্ধ সূচি হইয়া বসিয়াছে ললাটে কুমকুম তিলক পড়িয়াছে ওখে কাচুলি বাঁধিয়া উজ্জ্বল দেহুলাবন্য সংযত করিয়াছে ভিক্ষু কক্ষে প্রবেশ করিয়া সোমদত্তাকে আশীর্বাদ করিলেন এবং আসন পরিগ্রহ করিয়া জিজ্ঞাসু নেত্রে তাহার মুখের প্রতি চাহিয়া রইলেন শঙ্খস্থবীরের বয়স হইয়াছে বস্তক ও মুখমণ্ডিত পরিধানে পিত বস্ত্র শান্ত সৌম্যমূর্তি কৃচ্ছ সাধনের ফলে কিছু ক্রিস কিন্তু মুখমণ্ডলে ব্রহ্মচর্যের নির্মল দীপ্তি যার্জলমান সোমদত্তা জয়ন্তীকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল জয়ন্তী প্রস্থান করিলে সে ভিক্ষুকে প্রণিপাত করিয়া কৃতাঞ্জলি পুটে কহিল অর্হৎ আত্মপরিচয় গোপন করিয়া সংখ্যারামে গিয়াছিলাম ক্ষমা করুন অকিঞ্চন কহিল আত্মগোপন করিয়া যে আত্মের সেবা করে সিদ্ধার্থ তাহাকে অধিক কৃপা করেন সুমদত্তা কহিল আজ রাত্রে বোধ হয়ে সংখ্যারামে যাইবার অবকাশ হইবে না তাই অজ্ঞা কুমার দেবীর বৌদ্ধবিদ্বেষ জানিয়াও আপনাকে এখানে আহ্বান করিয়াছি আমার কিছু জিজ্ঞাস্য আছে অকিঞ্চন কহিলেন সময় উপস্থিত হইলে ভগবান সাক্য সিংহ কুমার দেবীকে সুমতি দিবেন তোমার জিজ্ঞাস্য কি সুমদত্তা কহিল শুনিলাম নগরে খাদ্য আসিয়াছে এ কথা সত্য সত্য কি করিয়া আসিল ভিক্ষু কিছুক্ষণ স্থির থাকিয়া বলিলেন তথাগতের কৃপায় সোমদত্তা ঈশ্বত অধীর হইয়া বলিলেন তাহা জানি কিন্তু কোথা হইতে কোন পথে আসিল অকিঞ্চন মৃদু বলিলেন সঙ্ঘের পথে শিরস সঞ্চালন করিয়া সোমদত্তা কহিল তাহাও জানি খাদ্য সংখ্যারামে সঞ্চিত ছিল না তবে এ অতি গূঢ় বৃত্তান্ত দীপান্বিতে তুমি কৌতূহল প্রকাশ করিও না আমি বলিব না তবে আমি বলিতেছি সংঘ মধ্যে কোন সুড়ঙ্গ আবিষ্কৃত হইয়াছে সেই পথে দুর্গের বাহির হইতে খাদ্য আসিতেছে সত্য কি না ইতস্তত করিয়া ভিক্ষুক হইলেন সত্য জানো যদি প্রশ্ন করিতেছ কেন না অনুমান করিয়াছি মাত্র অর্থৎ কন্যার প্রতি একটি অনুগ্রহ করুন কি করিয়া কবে এই সুরঙ্গ আবিষ্কৃত হইল আমাকে বলুন কিয়ৎকাল চিন্তা করিয়া শঙ্খাচার্য বলিলেন ভালো শুন এই সুরঙ্গের সন্ধান একপক্ষ পূর্ব পর্যন্ত আমি অথবা অন্য কেহ জানিত না আমার পূর্ববর্তী সংঘস্থবির নির্মাণের পূর্বে মোহপ্রাপ্ত হইয়াছিলেন তাইহার কথা আমাকে বলিয়া যাইতে পারেন নাই নির্মিনেশ চক্ষুদয় ভিক্ষুর মুখের উপস্থাপন করিয়া সোমদত্তা শুনিতে লাগিল অকিঞ্চন বলিতে লাগিলেন সংঘের মধ্যে ভূগর্ভস্থ যে প্রকোষ্ঠে বুদ্ধের অস্থি রক্ষিত আছে তাহার উপরে আরেকটি কক্ষ আছে তুমি দেখিয়া থাকিবে কক্ষটি সচরাচর ব্যবহৃত হয় না কদাচ আমি মননাদির জন্য হওয়া ব্যবহার করিয়া থাকি গত পূর্ণিমা তিথিতে আমি সেই কক্ষে প্রবেশ করিয়া দেখি ঘরটি অত্যন্ত অপরিষ্কার হইয়াছে এবং ছাদের মধ্যস্থলে যে প্রস্তরের ধর্মচক্র খোদিত আছে তাহার উপর মধুমক্ষিকা চক্র নির্মাণ করিয়াছে ঘরটিকে মল নির্মুক্ত করিবার মানসে আমি প্রথমে একটি বংশদণ্ডাগ্রে মশাল যোজিত করিয়া প্রয়োগ দ্বারা মধুমক্ষিকাগুলিকে বিদুরিত করিলাম তারপর মধুচক্রটি স্থানচ্যুত করিবার অভিপ্রায়ে বংশদণ্ড দ্বারা উহা তাড়িত করিবা মাত্র এক অদ্ভুত ব্যাপার ঘটিল ধর্মচক্রের মধ্যস্থলে যে ক্ষুদ্র ছিদ্র আছে তাহার মধ্যে বংশের অগ্রভাগ প্রবেশ করিবার সঙ্গে সঙ্গে কক্ষপ্রাচীরের এক স্থানে প্রস্তর সরিয়া গিয়া একটা চতুষ্কোণ গহ্বর দেখা দিল আমি অতিশয় বিস্মিত হইয়া সেই রন্ধ্রটি পরীক্ষা করিলাম দেখিলাম অন্ধকার মধ্যে সোপান নামিয়া গিয়াছে পাছে অন্য কেহ আসিয়া পরে এজন্য তখন আর কিছু করিলাম না কক্ষের কবাট বন্ধ করিয়া ফিরিয়া আসিলাম রাত্রিতে সকলে ঘুমাইলে প্রদীপ লইয়া কক্ষের ভিতর হইতে অর্গোলবদ্ধ করিয়া দিয়া সুরঙ্গের মধ্যে প্রবেশ করিলাম প্রস্তর ও ইস্টক নির্মিত সুরঙ্গ অতিশয় সংকীর্ণ ও অনুচ্চ মস্তক অবনত করিয়া চলিতে হয় অর্ধক্রোশান্তরে বায়ুপ্রবাহের জন্য কূপ আছে সেই কূপ সকল শ্লঙ্ঘন করিয়া অগ্রসর হইতে হয় আমি এইভাবে বহুদূর পর্যন্ত গমন করিয়াও সুরঙ্গে শেষ পাইলাম না প্রদীপের তৈল নিঃশেষ হইয়া আসিতেছিল রাত্রিতে ভগ্নোদ্যমে ফিরিয়া আসিলাম তারপর উপর্যুপুরি পঞ্চরাত্রি চেষ্টার পর ষষ্ঠ রাত্রিতে সুরঙ্গের অপর প্রান্তে পৌঁছিলাম কুক্কুটপাদ বিহারের অঙ্গনে গিয়া সুরঙ্গ শেষ হইয়াছে সঙ্গত নিঃশ্বাসে সোমদত্তা বলিল তারপর নিঃশ্বাস ফেলিয়া অকুঞ্চন কহিলেন কুক্কুটপাদ বিহারের পূর্বশ্রী আর নাই এখন জনহীন ভগ্নপ্রায় প্রায় সাপদের বাসভূমি কিন্তু গৌতমের করুণার উৎস এখনও শতমুখে উচ্চারিত হইতেছে তাই ভগবান পদ দেখাইয়া দিলেন আমি ফিরিয়া আসিয়া শান্দি বিগ্রহীকে সংবাদ দিলাম বলিলাম সংখের পথেই বুভুক্ষিতের ক্ষুধা নিবারণ হউক ভিক্ষু নীরব হইলেন সোমদত্তা নত মুখে চিন্তা করিতে লাগিল কিছুক্ষণ এইভাবে কাটিবার পর ভিক্ষু আসন ত্যাগ করিয়া উঠিবার উপক্রম করিলেন তখন সোমদত্তা পানি হইয়া বলিল শ্রীমন আরেকটি প্রশ্ন আছে এই রাজপুরী যিনি নির্মাণ করিয়াছিলেন তিনি কি বৌদ্ধ ছিলেন অকিঞ্চন কহিলেন হা শুনিয়াছি অশোক প্রিয়দর্শী এই পুরী নির্মাণ করিয়াছিলেন সংখারাম ও তাহারই প্রতিষ্ঠিত সোমদত্তা প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল ভগবান আশীর্বাদ করুন যেন পূর্ণ মনোরথ হইতে পারি হাস্যমুখে অকিঞ্চন কহিলেন সুমঙ্গলে গৌতমের ইচ্ছায় তোমার মনস্কাম সিদ্ধ হইবে গৌতম অন্তর্যামী সংঘস্থবির বিদায় লইলে সোমদত্তা কক্ষমধ্যে পাদচারণ করিতে করিতে ভাবিতে লাগিল দীর্ঘকাল গভীর চিন্তা করিল ধর্মচক্র ধর্মচক্র কিন্তু পুরী মধ্যে কোথাও তো ধর্মচক্র নাই বুদ্ধের মূর্তি ধর্মচক্র প্রভৃতি যাহা ছিল তাহা অপসারিত করিয়া তৎপরিবর্তে দেবমূর্তি স্থাপিত হইয়াছে ভাবিতে ভাবিতে অজ্ঞাতসারে তাহার চক্ষু ঊর্ধ্বে নিপতিত হইল তখন বিস্ফারিত নেত্রে স্তম্ভিত বক্ষে সোমদত্তা দেখিল উচ্চ ছাদের মধ্যস্থলে রক্তপ্রস্তরে উৎকীর্ণ ধর্মচক্র এবং তাহার কেন্দ্রমধ্যে ক্ষুদ্র সুগোল একটি ছিদ্র বহুক্ষণ তদবস্থ থাকিবার পর সোমদত্তা ছুটিয়া গিয়া জয়ন্তীকে ডাকিল উত্তেজিত কণ্ঠে কহিল জয়ন্তী শিক্রজা অস্ত্রাকার হইতে ধনুর্বান লইয়ায় জিজ্ঞাসা করিলে বলিস মহাদেবী সোমদত্তা লক্ষ্যভেদ শিক্ষা করিবেন শব্দতরঙ্গে অন্ধকার পরিপূর্ণ করিয়া বাসি বাজিতেছিল সুমদত্তা প্রদীপের সম্মুখে বসিয়া করতলে চিবুক রাখিয়া ইদুরাগত বংশীধ্বনি শুনিতেছিল সুমদত্তা প্রদীপের সম্মুখে বসিয়া করতলে চিবুক রাখিয়া দুরাগত বংশীধ্বনি শুনিতেছিল আমি প্রাকার কুড্ড আশ্রয় করিয়া দাঁড়াইয়াছিলাম বাসি প্রথমে বসন্ত রাগ ধরিল তারপর কিছুক্ষণ গুজ্জরি রাগ লইয়া ক্রীড়া করিয়া আবার বসন্ত রাগে ফিরিয়া আসিল সে সেই দুই রাগ ছাড়িয়া বাসি মালকোচ ধরিল কত নিপুণ সুরের কৌশল কত গমক কত মীর লয়ের পরিবর্তন দেখাইল তারপর সহসা স্তব্ধ কি বলিল সুন্দর্তা যেন তন্দ্রার ঘোর হইতে জাগিয়া উঠিল অতি দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল তুমি ছাহা ছাও পাইবে চন্দ্রবর্মা তোমাকে মগধের খত্রপ নিযুক্ত করিবেন আগামী অমাবস্যার রাত্রিতে দ্বিতীয় প্রহর ঘোষিত হইবার পর আমি এই প্রদীপ দ্বারা রাজপুরীতে অগ্নিসংযোগ করিব অগ্নি যখন ব্যপ্ত হইয়া আকাশ লেহন করিবে সেই সময় তুমি গৌতম দ্বারের অর্গল খুলিয়া দেবে রাজপ্রাসাদে অগ্নিসংযোগী সংকেত এই সংকেত পাইয়া চন্দ্রবর্মা সেনা দুর্গপ্রবেশের জন্য প্রস্তুত থাকিবে তুমি দ্বার খুলিয়া দিলেই তাহা প্রবেশ করিবে পৌরজন রাজপুরী রক্ষার্থে ব্যস্ত থাকিবে সেই অবসরে চন্দ্রবর্মা বিনা বাধায় পাটলিপুত্র অধিকার করিবেন আমি উত্তেজিত হইয়া বলিলাম অমাবস্যার রাত্রি তা তো বিলম্ব নয় আগামী পরশ হ্যাঁ অধিক বিলম্বে ভয় আছে লিচ্ছবিগণ আসিয়া পড়িতে পারে ইহার পর সোমদত্তা আবার মৌন অবলম্বন করিল করলগ্ন কপলে নিষ্ফলক দৃষ্টিতে দীপশিখার দিকে চাহিয়া বসিয়া রইল আমিও সহসা কি কথা বলিব ভাবিয়া পাইলাম না মানসিক উত্তেজনা রসনাকে যেন জড়ো করিয়া দিল তথাপি চেষ্টা করিয়া কহিলাম বাসি তো রাগ আলাপ করিল তুমি এত কথা বুঝিলে কি করিয়া সোমদত্ত অন্য মনে কহিল ওই রাগ সংযুক্ত কথাগুলো আমার জানিত যিনি বাসি বাজাইতেছিলেন তিনি আমার গীতাচার্য ছিলেন অতপর আবার দীর্ঘ নিরাবতা বিরাজ করিতে লাগিল কাহারো মুখে কথা নাই এই সুকঠিন মৌন আর সহ্য করিতে না পারিয়া আমি জিজ্ঞাসা করিলাম কি ভাবিতেছ সুমদত্তা মুখ তুলিয়া বলিল ভাবিতেছি কি অপরিমে ও শক্তি এই ক্ষুদ্র প্রদীপের এত তুচ্ছ ভঙ্গুর মাটিতে পড়িলে ভাঙিয়া শতখণ্ড হইবে অথচ একটা রাজ্য ধ্বংস করিবার শক্তি শক্তিই আছে এমনি কত শত ছাড় প্রদীপ কেবল রূপশিখার অনলে সংসার ভস্মীভূত করিতেছে আমি তাহার বাক্যের মর্ম বুঝিয়া হস্তধারণপূরক বলিলাম মৃৎপ্রদীপ নয় সোমদত্তা তুমি রত্ন প্রদীপ তোমার দীপ্তিতে মগধ আলোকিত হইবে সোমদত্তা উঠিয়া দাঁড়াইয়া কহিল আমি শ্মশানের আলো এখন চলিলাম সেই অমাবস্যার রাত্রিতে আবার সাক্ষাৎ হইবে চন্দ্রবর্মাকে সঙ্গে লইয়া প্রাসাদে যাইও আমি মন্থগৃহে প্রতীক্ষায় থাকিব আমি তাহাকে সাদরে নিকটে টানিয়া লইয়া বলিলাম সেই দিন আমাদের মনোরথ পূর্ণ হইবে ঈশত হাসিয়া সোমদত্তা বলিল হ্যাঁ সেই দিন আমার মনোরথ পূর্ণ হইবে মহারাজ চন্দ্রগুপ্ত সোমদত্তার কক্ষে রাত্রিকালে নিদ্রা জাতি ছিলেন অকস্মাত তীব্র শ্বাসরোৎকর ধূমের গন্ধে তাহার নিদ্রা ভগ্ন হইল চক্ষু না খুলিয়াই রাখিলেন সোমদত্তা উত্তর পাইলেন না তখন নিদ্রা চুন মিলন করিয়া দেখিলেন শয্যায় সোমদত্তা নাই কক্ষে চারিদিকে চাহিলেন সোমদত্তাকে দেখিতে পাইলেন না বাহিরে তখন সমস্ত পুরী জাগিয়া উঠিয়াছে সদ্যথিত নারীদের ভীত চিৎকার গৃহপালিত ময়ূর সারিকা প্রভৃতি পক্ষীদের সচকিত আত্মস্বর এবং সর্বোপরি বিস্তারশীল অগ্নির গর্জন নৈশবায়ুকে বিলোড়িত করিতেছে প্রাসাদে আগুন লাগাইলে রক্ষা করিবার কোনো উপায় নাই পলায়ন করিয়া আর আত্মরক্ষা করাই একমাত্র পথ পুরিস্ত সকলে মহা কোলাহল করিয়া নিজ নিজ মূল্যবান দ্রব্য যাহা পাইতেছে লইয়া পলাইতেছে কে পড়িয়া রইল রাজা রানী কে মরিল কে বাঁচিল কাহারও দেখিবার অবসর নাই নিজের প্রাণ বাঁচাইবার জন্য সকলেই উগ্র বাহ্য জ্ঞান শূন্য তরা অগ্নিক্রমশ আরও ব্যপ্ত হইতে লাগিল এক প্রাসাদ ছাড়িয়া সংলগ্ন প্রাসাদ সকল আক্রমণ করিল বায়ুর বেগ বাড়িয়া গেল অমাবস্যা রাত্রির মশি অন্ধকার এই ভীষণ অগ্নিকাণ্ডে যেন বিদীর্ণ শতখণ্ড হইয়া গেল বহুদূর পর্যন্ত নগর রক্তাভ আলোকে উদ্ভাসিত হইল নাগরিকগণ জাগিয়া উঠিয়া কোলাহল করিতে করিতে রাজপুরীর দিকে ছুটিল উত্তেজিত বিউহল নরনারী স্খলিত বসনে মুক্ত কেশে বাহ্য জ্ঞান শূন্যভাবে ঝলন্ত রাজপ্রাসাদের চতুর্দিকে সমবেত হইতে লাগিল সহসা বহুদূরে সম্মিলিত সহস্র কণ্ঠে মহা ধ্বনি শ্রুত হইল রাজপুরীর চারিপাশে সমবেত নাগরিকগণ ঊর্ধ্বমুখে অনলোল্লা দেখিতেছিল তাহার মধ্য হই থেকে একজন চিৎকার করিয়া বলিল পালাও পালাও নগরে শত্রু প্রবেশ করিয়াছে অমনি বিক্ষুব্ধ জনতা উন্মত্তের ন্যায় চারিদিকে দৌড়িতে আরম্ভ করিল কেহ ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে পড়িয়া গিয়া জানু ভাঙিল কেহ জনমর্দের চরণতলে পড়িয়া পিষ্ট হইয়া গেল ক্রন্দন হাহাকার এতক্ষণ রাজপুরীর মধ্যে নিবদ্ধ ছিল এবার নগরময় ছড়াইয়া পড়িল সুমদত্তা তখন কোথায় সোমদত্তা তখন আলু লাগিত কুন্তলে লুণ্ঠিত বসনে পট্টমহাদেবীর প্রাসাদে প্রবেশ করিতেছে কুমার দেবীর ভবনে তখন ভালো করিয়া আগুন লাগে নাই কিন্তু দাসী কিঙ্করী প্রহরিনী যে যেখানে ছিল সকলে পলাইয়াছে কুমারদেবীর অরক্ষিত শয়নকক্ষে প্রবেশ করিয়া সোমদত্তা দেখিল বিস্তৃত শয্যার উপর পুত্রকে বুকের কাছে লইয়া তিনি তখনও নির্জিতা সোমদত্তা সবলে তাহার রঙ্গে নাড়া দিয়া বলিল দেবী উঠুন উঠুন প্রাসাদে আগুন লাগিয়াছে কুমারদেবী চক্ষু মুছিয়া শয্যায় উঠিয়া বলিলেন কে আমি সোমদত্তা আর বিলম্ব করিবেন না শীঘ্র শয্যা ত্যাগ করুন বলিয়া ঘুমন্ত সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইতে গেল কুমারদেবীর দৃষ্টি তীক্ষ্ণ ও কঠিন হইয়া উঠিল তিনি বলিলেন আবার পুচ্ছকে স্পর্শ করিও না দাসীরা কোথায় কেহ নাই সকলে প্রাণ ভয়ে পলাইয়াছে মহলে কি করিয়া আগুন লাগিল আর গোপন করিবার প্রয়োজন ছিল না সুমদত্তা স্থির দৃষ্টিতে কুমার দেবীর মুখের বানে চাহিয়া বলিলেন আমি মহলে আগুন দিয়াছি কুমারদেবী চিৎকার করিয়া কহিলেন সৈরেনে তাহা জানি যখন বৌদ্ধ ভিক্ষুকে ঘরে আনিয়াছিস তখনই তোর অভিসন্ধি বুঝিয়াছি সুন্দরতা কহিল অজ্জা ক্রোধে অন্ধ হইয়া নির্দোষের প্রতি দোষারোপ করিবেন না সেই বৌদ্ধ ভিক্ষুর প্রসাদেই আজ আপনাদের প্রাণ রক্ষা করিতে পারিব এখন আসুন পুরী এতক্ষণে ভর্ষস্বাদ হইল আর বিলম্ব করিলে বুঝি আপনাদের বাছাইতে পারিব না তুই বাছাইবি কেন আমি কি আত্মরক্ষা করতে জানি না না আচ্ছা আজ আমি ভিন্ন আর কেহ আপনাদের বাছাইতে পারিবে না তার অর্থ তার চন্দ্রবর্মার সেনা দুর্গে প্রবেশ করিয়াছে এতক্ষণে বোধ করি রাজপুরি ঘিরিল কুমার দেবীর চক্ষু দিয়া অগ্ন বাহির হইতে লাগিল ডাকিনি এ তোর কাঁচ তুই মগধ রাজ্য ছাড়খাড়ে দিলি সুন্দরতা স্থিরভাবে বলিল স্বীকার করিলাম কিন্তু আর বিলম্ব করিলে কুমারকে বাঁচাইতে পারিব না ওই দেখুন অগ্নি প্রাসাদ বেষ্টন করিয়াছে এই সময় অর্ধচন্দাকৃতি বাথায়ন পথে অগ্নির আরক্ত লোল রসা ও কুণ্ডলিত ধুমৎকার কক্ষে প্রবেশ করিল সুন্দর্তা সমুদ্রগুপ্তকে ক্রোড়ে তুলিয়া লইয়া বলিল আজ আমার স্বামীর বংশধরকে বাঁচাইব বলিয়া আসিয়াছি নহিলে আসিতাম না আপনি থাকিতে হয় থাকুন আমি চলিলাম বলিয়া দ্বারের দিকে অগ্রসর হইল কুমারদেবী ছুটিয়া সিয়া তার বাহু ধরিলেন বলিলেন রাক্ষসী ছাড়িয়া দে আমার পুত্রকে ছাড়িয়া দে সোমদত্তা প্রজ্বলিত নয়নে ফিরিয়া দাঁড়াইয়া বলিল দুর্ভাগিনী নিজের ইষ্ট বুঝিতে পারো না আমার স্বামীর পুত্র কি আমার পুত্র নয় এরাজ্যে আগুন আমি জ্বালি নাই জ্বালিয়াছে তোমার দুরন্ত অন্ধ অভিমান সেই আগুনে তুমি পুড়িয়া মর কুমারদেবীর হাত ছাড়াইয়া পুত্র বুকে লইয়া সোমদত্তার ধূম্রান্ধকর অলিন্দের ভিতর দিয়া ছুটিতে চলিল কাঁদিতে কাঁদিতে উন্মাদিনী ন্যায় কুমার দেবী তাহার পশ্চাৎ চলিলেন নিজ কক্ষে ফিরিয়া আসিয়া সোমদত্তা দেখিল রাজা অভিভূতের ন্যায় বসিয়া বসিয়াছেন চতুর্দিকে কি ঘটিতেছে তাহা যেন কোনো ধারণা নাই ঘর ধুমাচ্ছন্ন ঘরের চারিকোণে চারিটি সুবর্ণ প্রদীপ তখনও ক্ষীণ আলোক বিস্তার করিয়া জ্বলিতেছে হাঁপাইতে হাঁপাইতে পুত্রকে স্বামীর কোড়ে ফেলিয়া দিয়া সোমদত্তা ছুটিয়া গিয়া ধনুর্বাণ লইয়া আসিল ভালো দেখা যায় না দুই চক্ষু বহিয়া অশ্রুধারা জড়িতেছে সোমদত্তা ধর্মচক্রের মধ্যস্থল লক্ষ্য করিয়া স্বর সন্ধান করিল লক্ষ্যভ্রষ্ট স্বর পাথরে লাগিয়া ফিরিয়া আসিল আবার স্বর নিক্ষেপ করিল ব্যর্থ স্বর আবার প্রতিহত হইয়া ভূমিতে পড়িল অদম্য ক্রন্দনের আবেগে সোমদত্তার বক্ষ ফাটিয়া যাইবার উপক্রম হইল তবে কি গুপ্তধার খুলিবে না এদিকে ঘরের মধ্যে অগ্নি অসহ্য উত্তাপ উত্তরোত্তর বাড়িতেছে রাজা এবং কুমার দেবী নির্বাক নিষ্ফলক হইয়া সোমদত্তার এই উন্মত্তবধ কার্য দেখিতে লাগিলেন সোমদত্তা অসীম বলে আপনাকে সংযত করিয়া পুনশ্চ ধনুর্বাণ তুলিয়া লইল লক্ষ্যবস্তু নিকটেই কিন্তু ভালো করিয়া দেখা যায় না হাত কাপে চক্ষু কুলে কুলে ভরিয়া ওঠে বহুক্ষণ ধরিয়া অনেকবার চক্ষু মুছিয়া অতি সাবধানে লক্ষ্য স্থির করিয়া সোমদত্তার তীর ছুঁড়িল এবার আর তীর ফিরিয়া আসিল না ধর্মচক্রের মধ্যস্থলে বিধিয়া রইল সুন্দত্তা ধনু ফেলিয়া দিয়া একবার ক্ষণকালের জন্য মাটিতে লুটাইয়া পড়িল কিন্তু পরক্ষণেই চক্ষু মুছিয়া উঠিয়া দাঁড়াইল কুমার দেবীর নিকটে গিয়া বলিল অজা এবার স্বামী পুত্র লইয়া এই সুরঙ্গের মধ্যে প্রবেশ করুন সুরঙ্গ নগর বাহিরে কুকুটপাত বিহারে গিয়া শেষ হইয়াছে যেখানে শত্রু নাই সেখানে হইতে সহজেই নিরাপদ স্থানে যাইতে পারিবেন চন্দ্রগুপ্ত সুরঙ্গমুখের দিকে চাহিয়া বসিয়াছিলেন এতক্ষণে প্রথম কথা কহিলেন নগরের বাইরে যাইবার প্রয়োজন কি সোমদত্তা কহিল প্রয়োজন আছে শত্রু নগর অধিকার করিয়াছে তখন পুত্র লইয়া দুইজন সুরঙ্গে প্রবেশ করিলেন সোমদত্তা চন্দ্রগুপ্তের চরণে মস্তক রাখিয়া প্রণাম করিয়া কহিল প্রিয়তম এইবার বিদায় দাও সহসা চন্দ্রগুপ্ত যেন তাহার সমস্ত চেতনা ফিরিয়া পাইলেন ভীষণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন সোমদত্তা তুমি আসিবে না সোমদত্তা দুই হাতে মুখ ঢাকিল বলিল না আমি আর তোমার সঙ্গে যাইবার যোগ্য নহি কেন নহি তাহা দেবীর মুখে শুনিও চন্দ্রবর্মা আমার পিতা এই কথা মনে করিয়া যদি পারো আমাকে ক্ষমা করিও তোমরা যাও আমি ভিন্ন পথে যাইব হৃদয় বিদারক স্বরে চন্দ্রগুপ্ত ডাকিলেন সোমদত্তা দুই হস্তে কর্ণ আবরণ করিয়া সোমদত্তা খাঁদিয়া উঠিল না না ডাকিও না আমি যাইতে পারিব না আমায় মরিতে হইবে প্রাণাধিক আবার জন্মান্তরে দেখা হইবে তখন তোমার সোমদত্তাকে সঙ্গে লইও এই বলিয়া সবলে টানিয়া সুরঙ্গের দ্বার বন্ধ করিয়া দিল চন্দ্রগুপ্তের মুখ নিঃসিত অধ্যচ্ছারিত বাণী পাষাণ প্রাচীরে লাগিয়া স্তব্ধ হইয়া গেল তখন সেই উত্তপ্ত হর্মতলে বঠিয়া বসুধা আলিঙ্গন করিয়া কেশ বিকীর্ণ করিয়া ভূতলে ললাট প্রহত করিয়া সোমদত্তা কাঁদিল কিন্তু তবু অগ্নি নেভিল না এক হস্তে মুক্ত তর অন্য হস্তে প্রজ্বলিত উল্কা লইয়া দুর্গাবরৎকারী সৈন্য গৌতম দ্বার দিয়া প্রবেশ করিল তাহাদের পুরোভাগে লৌহবর্মাকৃত ধাতু নির্মিত শিরস্থান ভীষণ আকৃতি স্বয়ং চন্দ্রবর্মা দ্বারের প্রহরি পূর্বেই সরাইয়া দিয়াছিলাম সুতরাং এক বিন্দুও রক্তপাত হইল না চন্দ্রবর্মা আমাকে দেখিয়া পুরুষ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন তুমি বিশ্বাসঘাতক দ্বার পাল কথার ভাবটা ভালো লাগিল না যাহার জন্য বিশ্বাসঘাতকতা করিলাম সেই বিশ্বাসঘাতক বলে যাহা হউক কণ্ঠে বলিলাম হ্যাঁ আমি সম্রাটে জয় হউক চন্দ্রবর্মা নিষ্করুণ আরত্ত দুই ছক্ষ্মু আমার মুখের উপর স্থাপন করিয়া মনে মনে কী যেন গবেষণা করিলেন তারপর বলিলেন ভালো সর্বাগ্রে পদ দেখাইয়া রাজপ্রাসাদে লইয়া চলো পদ দেখাইয়া লইয়া যাইবার কোনো প্রয়োজন ছিল না বিরাট অনল স্তম্ভের মতো প্রাসাদ তখন জ্বলিতেছে সমস্ত নগর আলোকিত করিয়াছে আপনার প্রভায় রাজপুরী প্রকাশ সেনাদলের অগ্রে অগ্রে আমি চলিলাম পথে কেহ গতিরোধ করিবার চেষ্টা করিল না যে সম্মুখে পড়িল চৈত্রের বায়ুতাড়িত শুষ্ক পত্রের মতো নিমেষ মধ্যে বিপরীত মুখে অন্তর্হিত হইল প্রাসাদের শূন্য তরুণ পার করিয়া সদল বলে সম্মুখস্থ মন্ত্রগৃহে প্রবেশ করিলাম অগ্নি তখনও মন্তগৃহ পর্যন্ত সংক্রামিত হয় নাই তবে দীর্ঘ জিউফা বিস্তার করিয়া অগ্রসর হইতেছে অচিরাত গ্রাস করিবে বিশাল বহু বহুস্তম্ভযুক্ত মন্তগৃহ প্রায়ন্ধকার জনশূন্য কেবল তাহার মধ্যস্থলে সিংহাসনের বেদীর সম্মুখে সোমদত্তা আছে অসনিপূর্ণ বৈশাখী মেঘের ন্যায় তাহার মূর্তি বক্ষে পৃষ্ঠে মুক্ত কৃষ্ণ কেশচাল ললাটে রক্তরেখা নয়নের কৃষ্ণ তারকাহে জ্বালাময় বিদ্যুৎ বহু মশালের দীপ্তিতে মন্ত্রগৃহ আলোকিত হইল তখন সোমদত্তা চন্দ্রবর্মাকে দেখিতে পাইয়া দ্রুতপদে আসিয়া তাহাকে প্রণাম করিল বৎসে কল্যাণী বলিয়া চন্দ্রবর্মা সভ্যতাকে পদপ্রান্ত হইতে তুলিলেন ক্ষণকালের জন্য এই ভীষণ দুর্ধর্ষ যোদ্ধার কণ্ঠস্বর যেন প্রসাদ গুণ প্রাপ্ত হইল সুন্দত্ত অবরুদ্ধ কণ্ঠে কহিল পিতা আপনার কার্য সিদ্ধ হইয়াছে চন্দ্রবর্মা বলিলেন পুত্রী সে তোমারই জন্য তোমার যোগ্য পুরস্কার আমি সযত্নে সঞ্চিত করিয়া রাখিয়াছি এখন এই রত্নহার গ্রহণ করো। বলিয়া নিজ বক্ষ হইতে অমূল্য রশ্মি কলাপ মনিহার খুলিয়া সোমদত্তার হস্তে দিলেন সোমদত্তা হার দুই হস্তে ছিঁড়িয়া দূরে ফেলিয়া দিল বলিল আর আমার পুরস্কারের প্রয়োজন নাই আমার জীবনের সমস্ত প্রয়োজন শেষ হইয়াছে চন্দ্রবর্মা বলিলেন সে কি চন্দ্রগুপ্ত কোথায় সোমদত্তা কহিল তা নয় আমি বিধবা হই নাই কিন্তু আমার স্বামীকে আর আপনি খুঁজিয়া পাইবেন না তিনি পুরী ত্যাগ করিয়াছেন পুরী ত্যাগ করিয়াছেন কোথায় গেল তাকে গুপ্ত পথে দুর্গের বাহিরে পাঠাইয়াছি কন্যা এ কার্য কেন করিলে দেব এভিন্ন আমার অন্য কোনো পথ ছিল না তিনি থাকিলে সকল কথা জানিতে পারিতেন তা হইলে মরিয়াও আমার নরক যন্ত্রণা শেষ হইত না পিতা আমার কিছুই নাই সব কি আছে নারী যাহা কিছু মূল্যবান যাহা কিছু প্রেয় এক নরকের পশু তাহা হরণ করিয়াছে অঙ্গারের মতো দুই চক্ষু সুন্দত্তা আমার দিকে ফিরাইল তর্জনী প্রসারিত করিয়া বিকৃত মুখে চিৎকার করিয়া কহিল এই নরকের পশু আমার সর্বস্ব হরণ করিয়াছে অল্পকালের জন্য সমস্ত পৃথিবী যেন নীরব হইয়া গেল আমি আমার হৃদপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহের শব্দ শুনিতে পাইলাম তারপর ব্যাঘ্রের মতো গর্জন করিয়া চন্দ্রবর্মা আসিয়া আমার কেশ মুষ্টি ধারণ করিলেন অন্য হস্তের অঙ্গুলিগুলা আমার চক্ষু উৎপাদিত করিবার জন্য অগ্রসর হইতেছিল ক্রূর হাসিয়া কহিল পিতা সৌন্দর্য অপেক্ষা করুন আমি পুরস্কার লইব এই পিসাজকে এখনই মারিবেন না ইহাকে তিলে তিলে দগ্ধ করিয়া মারিবেন দীর্ঘকাল ধরিয়া বিশ কণ্ঠকপূর্ণ অন্ধকূপে যেন এই নড়াধম পচিয়া পচিয়া মরে গলিত কৃমিপূর্ণ শুকর মাংস ভিন্ন যেন অন্য খাদ্য না পায় মরিবার পূর্বে যেন ইহার প্রত্যেক অঙ্গ গুলিয়া খসিয়া পড়ে আমার আত্মা পরলোক হইতে দেখিয়া সুখী হইবে চন্দ্রবর্মা আমার কেশ ছাড়িয়া দিয়া বলিলেন তাহাই করিব ইহাকে বাঁধিয়া রাখো দশজন মিলিয়া আমাকে বাঁধিয়া মাটিতে ফেলিল তখন সোমদত্তা আমার নিকটে আসিয়া দাঁড়াইল আমার প্রতি অগ্নিপূর্ণ দুই চক্ষু মেলিয়া চাহিয়া থাকিয়া সে আমার মুখে একবার পদাঘাত করিল তারপর চন্দ্রবর্মার নিকট ফিরিয়া গিয়া স্থির শান্ত স্বরে কহিল পিতা এইবার পিতার কার্য করুন চন্দ্রবর্মার বজ্রের মতো কণ্ঠস্বর কাঁপিয়া উঠিল কি কার্য বৎসে সোমদত্তা বলিল দেহ আপনি আপনি ইহার নাস করুন স্তম্ভের মতো চন্দ্রবর্মা দাঁড়াইয়া রহিলেন সোমদত্তা পুনরায় কহিল আমার মন নিষ্কলুষ এই দূষিত দেহ হইতে তাহাকে মুক্ত করিয়া পিতার কর্তব্য করুন বহুক্ষণ পরে অস্ফুট কণ্ঠে চন্দ্রবর্মা বলিলেন সেই ভালো সেই ভালো সোমদত্ত তখন দুই হস্তে বক্ষের কঞ্চুলি ছিড়িয়া ফেলিয়া পিতার সম্মুখে জানু হইয়া বসিল চন্দ্রবর্মা দক্ষিণ হস্তে সুতীক্ষ্ণ ভল্ল তুলিয়া লইয়া চতুর্দিকে চাহিয়া কর্কশ ভয়ানক কণ্ঠে কইলেন সকলে শুন আবার কর্নার দেহ অসুচি হইয়াছিল আমি তাহা ধ্বংস করিলাম বলিয়া দুই পথ পিছু হটিয়া গিয়া ভল্ল উর্দ্ধে তুলিলেন সোমদত্ত উন্মুক্ত বক্ষে নির্ভীক নিষ্ফলক দৃষ্টিতে পিতার মুখের প্রতি চাহিয়া রইল আমি সভয়ে চক্ষু মুদিলাম পুনরায় যখন চক্ষু উন্মিলিত করিলাম তখন দেখিলাম রক্তচন্দন চর্চিত শৈবাল বেষ্টিত শ্বেত কমলিনীর মতো সোমদত্তার বিগত প্রাণ দেহ মাটিতে পড়িয়া আছে